Bismillahirrahmanirrahim. Parum kurunamay Rasim Dalu Allah nami shuru. Wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin. কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্ত কাল পাহারা বিচল, কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল। তাহলে যারা তওবা করে তাদের জন্য দোয়া করে কারা? ফেরেশতারা। আর যারা তোমার রাস্তা ধরে, আল্লাহর রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিম, সূরা ফাতিহাতে আছে, সরল পথ, যে সোজা পথ, সেটা হচ্ছে ওহির পথ, কোরআন ও হাদিসের পথ, তাওহীদের পথ, সুন্নতের পথ। শিরিক আর বিদাতের পথে মুসলমান হইলে হবে না। জাতিতে মুসলিম শিরিক আকীদা শিরিক করে, বিদাতও করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওম ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পরে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে আখিরাতের সম্বল সম্পর্কে। দুনিয়ার এমন কিছু বিষয়, কাজ বা বস্তু যেগুলি আখিরাতে কাজে আসবে, কারণ আখিরাত হচ্ছে স্থায়ী জগৎ, দুনিয়া হচ্ছে অস্থায়ী, এমন অস্থায়ী জগৎ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি গাছের ছায়ার মতো, মুসাফির ব্যক্তি সফর করে কোথাও যাচ্ছে, রাস্তায় ক্লান্ত হয়ে পড়েছে, একটি গাছ পেল, গাছের ছায়া আছে, সেখানে বিশ্রাম নেবে। যেমন আজকাল পেট্রোল পাম্পে অনেকে বিশ্রাম নেন কিছুক্ষণ, কিন্তু কেউ পেট্রোল পাম্পকে স্থায়ী জায়গা মনে করেন না, যে এখানে ভালো বাথরুম পেয়েছি আর ভালো জায়গা পেয়েছি, ভালো হোটেল পেয়েছি, খাওয়া দাওয়া পেয়েছি, এখানেই থেকে যায়, এরকম কেউ মনে করেন না। কি দুনিয়াকে অধিকাংশ লোকই মনে করেন যে দুনিয়াকে এমনভাবে কামড়ে ধরি, দুনিয়ার দিকে এমন ঝুঁকে যায় যে দুনিয়ার পরের জগৎ সম্পর্কে কোনো চিন্তা নেই। আখেরাত হচ্ছে স্থায়ী জগৎ, আখেরাত একজন মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য হবে, দুনিয়া হচ্ছে তার এমন একটা স্তর যেটা অতিক্রম করে আখেরাতে যেতে হবে, আখেরাত হচ্ছে গন্তব্যস্থান। সেই আখেরাতে দুনিয়া থেকে যেই মাল সামানগুলি, যেই কথা কাজগুলি, যেই কর্মগুলি কাজে আসবে, এটা হচ্ছে আসল আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্রবাসী জীবন, আপনাদের এখান থেকেও শিক্ষা নিতে পারেন। প্রবাসী জীবনে কেউ এখানে ভালো ভালো ঘর,
আর অনেক পয়সা দিয়ে ঘর ভাড়া নেওয়া আর ঘরকে ডেকোরেশন করা অনেক পয়সা দিয়ে কেউ করেন না, কোনো রকম করে সময় কাল কেটে গেলেই হলো। আর যা কিছু বাঁচাতে পারে বাঁচিয়ে দেশে পাঠাতে পারলেই বুদ্ধিমানের পরিচয়। অথচ দেশও টেম্পোরারি, আপনার বাড়ি ঘর যা কিছু আছে, আর এখানেও ওর চাইতে বেশি টেম্পোরারি প্রবাসী জীবন, তাই না? তারপরে এখানে কিন্তু খরচ করতে চান না, কোনো রকম করে যত পয়সা দেশে পাঠাইতে পারি। দুনিয়ার ক্ষেত্রে এত চালাক চতুর, কিন্তু আখেরাতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ হচ্ছে গাফিল। কোরআনে কারিমে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে অধিকাংশ লোক আখেরাত হুম আনিল আখেরাত হুম গাফিলুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝে, যথেষ্ট জানে, জ্ঞান রাখে, অহম আনিল আখেরাতে গাফেলুন, কিন্তু তারা পরকাল থেকে উদাসীন, বেপরোয়া। শুরু করব ছোট্ট একটি আয়াত দিয়ে, সুরায়ে গাফির এর আয়াত নম্বর 39। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন সৎ লোক, ইমানদার লোকের কথা উল্লেখ করে বলছেন যে সে তার জাতি, অবাধ্য জাতি, নাফারমান জাতি, গুনাহগার জাতিকে সম্বোধন করে বলেছিল, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, এই জগৎ হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী। এই জগৎ দুনিয়া হচ্ছে কিছুদিনের ভোগের সামগ্রী, এই দুনিয়া হচ্ছে ভোগের সামগ্রী কিছুদিনের, মাতা, যেমন কাপড় ব্যবহার করে ছিঁড়ে গেল কিছুদিনের মধ্যে, এইরকমই। ওয়াইনাল আখেরাত হিয়া দারুল কারার, আর নিঃসন্দেহে পরকাল হচ্ছে স্থায়ী ঘর, স্থায়ী জগৎ, পরকাল হচ্ছে স্থায়ী জগৎ। আর সেখানে হয় সুখের স্থান রয়েছে জান্নাত, আর না হইলে দুঃখের স্থান রয়েছে জাহান্নাম। জান্নাত এমন একটি সুখের জায়গা যেখানে কোনো রকমের তিক্ততা নেই, অশান্তি নেই, চিন্তা নেই। দুনিয়াতে যতই সুখের ঘর নির্মাণ করে নেন, সুখের সংসার তৈরি করে নেন, সেখানে মাঝে মধ্যে কিছু তিক্ততা আছে না? নেই। স্ত্রী যতই ভালো হোক না কেন, মাঝে মধ্যে হ্যাঁ মনোমালিন্য হইতে পারে, হ্যাঁ মেজাজ খারাপ হইতে পারে, কিছু জিনিস পছন্দ নাও হইতে পারে। শরীর স্বাস্থ্য যতই ভালো থাক না কেন, মাঝে মাঝে হ্যাঁ শরীর খারাপ হতেই পারে। টাকা পয়সা যতই সাথের হোক না কেন, আর টাকা পয়সা আসছে, কিন্তু টাকা পয়সা যাদের কাছে যত বেশি তাদের টেনশন চিন্তা তত বেশি। এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, এখানে ফাঁসিয়ে দিলাম কেমন করে উঠবে, কি হবে না হবে, তাহলে সারি শেষ নেই। যত পয়সা আছে তত চিন্তা আছে, তাহলে পয়সা মজাও লাগছে আবার ওতে তিক্ততাও আছে। তো দুনিয়ার যে কোনো মজার জিনিসে তিক্ততা আছে, পুরোপুরি স্বাদ নেই, কিন্তু জান্নাত এমন একটি সুখের স্থান যেখানে হ্যাঁ স্বাদ আর স্বাদ, যেখানে সুখ আর সুখ, সুখ ছাড়া সামান্যতম সেখানে দুঃখের, অশান্তির, দুশ্চিন্তার কোনো অবকাশ নেই। জাহান্নাম এমন একটি জঘন্য স্থান, এমন একটি আজাবের ঘর যেখানে সামান্যতম কোনো সুখের দিক নেই। দুনিয়ার যত অপ্রীতিকর জিনিস হোক, যতই কষ্টদায়ক জিনিস হোক, তার কিছু ভালো দিক আছে। যতই কষ্টের জিনিস হোক তাতে কিছু ভালো দিক আছে। অসুখ কষ্ট দেয় মানুষকে, কিন্তু অসুখ হলে মানুষের সংশোধন হয়, সংশোধন হয় না? পাপ করেই যাচ্ছেন, করে যাচ্ছেন, অসুখে পড়ে একটু ভালো হয়েছেন। হ্যাঁ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কষ্টদায়ক, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে একটু হুঁশ হয়েছে, আল্লাহমুখী হয়েছেন, মসজিদমুখী হয়েছেন, হ্যাঁ অসৎ চরিত্রের একবারে একটু চরিত্রটা ভালো হয়েছে। জুলম অত্যাচার করতেন, একটু হুঁশ হয়েছে যে মনে হয় এই যে জুলম অত্যাচার আমি করি, বাড়াবাড়ি করি, সেই জন্য আল্লাহ ধরেছেন। তো মুসলিমের ক্ষেত্রে যে নিজের সংশোধন করতে চাই, যতই তিক্ত জিনিস হোক দুনিয়ার, তাতে সামান্য হইলেও, সামান্য হইলেও ভালো দিক কিছু আছে। বিষাক্ত জিনিস, বিষাক্ত প্রাণী, সাপ বিচ্ছুতেও উপকারী সামান্য কিছু দিক আছে, না হইলে আল্লাহ সৃষ্টি করতেন না। তো আখেরাতে জান্নাত না হয় জাহান্নাম তৃতীয় কোনো স্থান নেই যে জাহান্নাম থেকে পলায়ন করবেন, সেখানে আশ্রয় নেবেন। জি, আর জান্নাত যদি নসিব হয়ে যায় তাহলে কোনো চিন্তা নেই কখনো যে এখান থেকে কোনো দিন আবার বের করে দেওয়া হইতে পারে,
দুনিয়ার যে কোনো জায়গায় এই দুশ্চিন্তা আছে, এ হচ্ছে সুখের জায়গা জান্নাত। তো জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সম্বলগুলি কি হবে? প্রথম সম্বল ঈমান, এই ঈমান দিয়ে শুরু করতে হবে। আপনার ঈমানটা ঠিক হইতে হবে। ঈমান মানে এই নয় যে শুধু বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ আছেন। মেলা হিন্দু বলে ওপরওয়ালা বলে না, তাহলে আল্লাহ আছে বলি তো ওপরওয়ালা বলে। তো আল্লাহ আছে এটা শুধু ঈমান নয়, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের আরও যে দিকগুলি রয়েছে, রুবুবিয়াত বিশ্বাস করা, আল্লাহর নাম গুণাবলী বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীতে বিশ্বাসী হওয়া, এটা তো একটা ঈমানের পিলার হইল। ঈমান বিশ্বাস, এই ঈমানের কয়টি স্তম্ভ রয়েছে? ছয়টি। তো একটা ঈমান মিললে, একটা আল্লাহর প্রতি ঈমান হলো, আর বাকিগুলো আল্লাহর মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান, হ্যাঁ, কিতাবের প্রতি ঈমান, কোরআন কারিমের প্রতি ঈমান, প্রত্যেকটি বিষয়ের প্রতি ঈমান, বিশ্বাস আছে। তো কোরআন অনুযায়ী আপনার জীবন গড়বেন, বিশ্বাস আছে, আমি কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করি, কোরআন আপনার হ্যাঁ জীবনে বাস্তবায়ন করছেন করছেন না, তাহলে কোথায় বিশ্বাস আছে? বিশ্বাস আছে সে অনুযায়ী কাজ করছেন না, এটা তো কোনো জগতে হয় না, দুনিয়ার ক্ষেত্রে কোনো জগতে হয় না। যে যেটা বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করে। কিন্তু মুসলিম এমন একটি জাতি যারা অনেকেই দাবিদার যে আমরা কোরআন বিশ্বাস করি কিন্তু কোরআনই জীবন গড়ে না, মিথ্যুকেরা বিশ্বাস করে না আসলে যেটা আল্লাহর কিতাব, আসমানি সিলেবাস, এটা আমাদের দুনিয়া এবং আখেরাতের সুখ নিয়ে এসছে এই কিতাব। বিশ্বাসী হলে আমল করবে, কর্ম করবে সে অনুযায়ী। রাসূলগণের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস আছে, আর রাসূলের মতো আপনার জীবন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মনের শান্তি হইতো নামাজে, আর অধিকাংশ মুসলিম বেনামাজি, তো কোথায় রাসূলের প্রতি বিশ্বাস আছে আপনার? তারপরে ওলিয়াউমিরা পরকালের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস আছে আর পরকালের জন্য কাজ করেন না। পরকালে যে পাপের কারণে জাহান্নামে যেতে হবে, সেই জাহান্নাম থেকে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য চেষ্টা করেন না, কোথায় পরকালে বিশ্বাস আছে? ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। সুতরাং যদি তকদিরে কখনো কষ্টদায়ক কোনো কিছু আসে, ধৈর্য ধারণ করতে হবে, আর সুখ আসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। অধিকাংশ লোক সুখ আসলে অহংকারী হয়ে যায়, আর দুঃখ আসলে, কষ্ট আসলে ধৈর্য হারা হয়ে যায়, হ্যাঁ আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়ে যায়, সারা জীবনের বহু সুখকে ভুলে যায়, মনে করে যে আমি কি করলাম, যে আমার উপরে কেন এই পালা মুসিবত, হাহাকার অবস্থা। তো আসলে ঈমান মানে শুধু মৌখিক বিষয় নয়, কোনো মন্ত্রের বিষয় নয়, এটা হচ্ছে অন্তরের বিশ্বাস। এই ঈমান সত্যিকার ঈমান, ঈমানের মতো ঈমান যদি হয় তো এটা আখিরাতের সবচেয়ে বড় সম্বল। ঈমান যে অন্তরে আছে, বিশ্বাস আছে, এটা শুধু মুখে দাবি করলেও হবে না, বরং অন্তরে বিশ্বাসের সাথে মুখে সেটার স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য প্রদানের সাথে কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। যার নাম হচ্ছে আমালে সলে। এই জন্য কোরআনে কারিমের অধিকাংশ আয়াতগুলিতে যেখানে ঈমানের কথা উল্লেখ করা হয়েছে সেখানেই ভালো কাজের কথা উল্লেখ করা হয়েছে। সুরে আসর পড়ে দেখুন, বল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, মানুষ ক্ষতিগ্রস্ত, তবে কারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমানদার বিশ্বাসী। আর শুধু ঈমান বিশ্বাসী এই দাবি করলে হবে না, ওয়ামেলুস সলিহাত, এবং বিশ্বাস যখন রাখে তখন তারা ভালো কাজগুলি করে, এই বিশ্বাসের ঈমানের ভিত্তিতে ভালো কাজগুলি করে। তো ঈমান এবং নেক আমল, এটা হচ্ছে সবচেয়েতে বড় সম্বল আখেরাতের। দুনিয়া থেকে আপনাকে ঈমান নিয়ে যেতে হবে আল্লাহ পাকের কাছে হাজিরার সময়, মৌতের সময়। ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে। তাহলে যদি ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করতে হয়, তাহলে বলেন যে কোনো রাতে আমাদের মৌত আসতে পারে না? পারে না। রাত্রে এসা পরে যদি নিয়ত করেই ঘুমান যে আমি সূর্য ওঠার পরে ডিউটি যাওয়ার আগে জাগব, ফজরে ওঠার কোনো নিয়ত নেই, চেষ্টাও নেই, তাহলে আপনি তো ঈমানের নিয়ত নিয়ে ঘুমাননি আপনি, যে আমি আমার ঈমানকে সুরক্ষিত করো, হেফাজত করো ফজর নামাজের মাধ্যমে, তা আপনি আপনার দুনিয়ার কাজের সময় জাগবেন আপনি, তাহলে কোথায় আপনার এই অবস্থা? যদি মত হয়ে যায় যেই ব্যক্তি ফজরে উঠব এইরকম কথা বিশ্বাস নিয়ে ঘুমায়নি, সেই ব্যক্তির যদি অবস্থায় মত আসে, তাহলে ঈমানের উপর মত হলো
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে তাহলে পরিত্রাণ মুসলিম, মানে জাতির নাম নাই। এক হচ্ছে আপনার দাবিটা মুসলিম, এটাও আল্লাহর কাছে কোনো কাজে আসবে না যে আমি তো মুসলিম, এটা আপনার দাবি। আর একটা হচ্ছে সরকারের কাগজপত্রে মুসলিম, আপনি পাসপোর্টে একামতে আইডি কার্ডে মুসলিম, এটা সরকারের কাছে কাজে আসতে পারে, আল্লাহর কাছে কাজে নাও আসতে পারে সেটা। আর যেটা আল্লাহ পাকের খাতা যেটা রয়েছে আমল নামাজ, তাতে যে মুসলিম লিখা আছে না অমুসলিম কাফের লিখা আছে, মুশরিক লিখা আছে, কি লিখা আছে, মোনাফিক লিখা আছে, ওইটা আসল কথা। যদি আল্লাহ পাকের খাতায় মুসলিম লিখা থাকে তাহলে আপনি মুসলিম, সরকার ঘরে মুসলিম লিখা থাকা নাই থাকে, আল্লাহ পাকের কাছে মুসলিম হইতে হবে। আল্লাহ পাকের খাতা আলাদা, সরকারি খাতা নয় আজকালকার, আর আমার নিজের দাবি নয় যে আমি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরআনে কারীম মোতাবেক, কোরআনে কারীমের শিক্ষা মোতাবেক মুমিন মুসলিম হইতে হবে। ইমান এবং নেক আমল যদি থাকে তো এটা শুধু আখেরাতের সম্বল নয়, দুনিয়াতেও ইমানদার মানুষ আর সৎকর্মশীল ভালো মানুষ দুঃখী নয়, অল্পতে অনেক সুখী, অল্পতে অনেক সুখী। এই জন্য সালাফরা অনেকে তাদের উক্তি আছে যে তারা বলতেন যে এই রাজাগুলি আব্বাসীয় যুগের রাজারা বা উমাইয়া যুগের রাজারা, বাদশারা যদি জানতো বা শাসকরা নেতারা যদি জানতো যে আমরা আল্লাহ ভীরু লোকেরা, মুমিন মুত্তাকি লোকেরা, আলেম ওলামারা যারা এলমের সাথে আমল করে কোরআন সুন্নার জীবন গড়ে, তারা যে কত সুখে আছে, আমাদের সুখ সম্পর্কে যদি জানতে পারতো তো লাজালা দুনা বিসাইফে, তরবারি দিয়ে আমাদেরকে জবাই করে দিত, বেঁচে থাকতে দিত না হিংসাতে, যে তোরা এত সুখে আর আমাদের দুঃখের শেষ নাই, টেনশনের শেষ নাই, অশান্তির শেষ নাই, শাসন ক্ষমতা নিয়ে, কারো গদি নিয়ে, কারো পয়সা নিয়ে, কারো দুনিয়ার লোভ লালসা নিয়ে, ঝগড়া বিবাদ নিয়ে, টাকা পয়সা জমি জায়গার অশান্তির শেষ নেই। আর একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে এলমের সাথে আমল করে, তার যে শান্তি, মনের শান্তি, অন্তরের শান্তি, মানসিক সুখ, এই সুখ পয়সা দিয়েও পাওয়া যায় না, দুনিয়ার কোনো রকমের যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি দিয়েও পাওয়া যায় না। তো বলছিলাম যে ইমান এবং নেক আমল যদি থাকে তো দুনিয়াতেও শান্তি রয়েছে, অল্পতেই শান্তি রয়েছে। আর আখেরাতের আসল সম্বলই হচ্ছে ইমান এবং সৎকর্ম নেক আমল। বহু আয়াতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইমান এবং নেক আমল যদি থাকে তাহলে এর অনেক ফলাফল রয়েছে। একটি হচ্ছে ইমান, বললাম অন্তরের বিশ্বাসের কথা, আর সেই বিশ্বাস অনুযায়ী আপনার ভালো আমলগুলি করা আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকা, ওটাও ভালো আমল। আপনি খারাপ জায়গায় যাচ্ছেন না, খারাপ কাজ করছেন না, এটি আপনার ভালো হওয়া, ভালো হওয়া। তো ভালো কাজ ইতিবাচক মানে যেগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলেছেন, ভালো কাজগুলি করবেন। ভালো কাজ শুধু এতে সীমিত নাই, যেগুলি কি আল্লাহ এবং তার রাসূল খারাপ কাজ, খারাপ কথা বলে সেগুলি থেকে বেঁচে থাকবে, এটি আপনার ভালো হওয়া, ভালো কাজ। তো যারা ইমানের সাথে সৎকর্মশীল হয়, হ্যাঁ, তাদের জীবনে ইমান এবং নেক আমলের প্রতিফলন ঘটে, অনেক লাভবান হয়, বিভিন্ন দিক থেকে তারা উপকৃত হয়, লাভবান হয়। তার মধ্যে একটি হচ্ছে যে ইমানদার সৎকর্মশীল মানুষ শুধু মানুষের দোয়া না, ফেরেশতাদের দোয়া পায়। কার দোয়া পায়? ফেরেশতাদের দোয়া পায়। মানুষের দোয়া কবুল নাও হইতে পারে। আপনি হয়তো ধারণা করছেন যে অমুক ব্যক্তি আমার চাইতে ভালো, নেক ব্যক্তি, হ্যাঁ, আলেম মানুষ, ওস্তাদ, তার দোয়া কবুল নাও হইতে পারে বা না হইতে পারে, কিন্তু ফেরেশতা মালাইকা যদি আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, তো অবশ্যই কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারা আল্লাহর কখনো বিরুদ্ধাচরণ করেন না, গুনাহার কাজ করেন না, গুনাহার কাজ তারা করেন, সব সময় তারা সৎকর্মশীল, সব সময় তারা নেক কাজে নিয়োজিত, ভালো কাজে নিয়োজিত। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ কোরআন এখানে বলেছেন সূরা তাহরীমে, আল্লাহর আদেশের তারা নাফরমানি করে না ফেরেশতারা। ওয়া ইফালুনা মা ইউমারুন, যা আদিষ্ট হয়, যা তাদেরকে নির্দেশ দেয় তাই তারা করে।
ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন, অন্য আয়াতে বলছে রাত দিন ফেরেশতা মালায়েকারা আল্লাহর তসবিহ করে সুবহানাল্লাহ করতে থাকে। আপনার আমার সারা দিন 24 ঘন্টা চলে যায়, কখন অনেকের সপ্তাহ অনেকের মাস চলে যায়, সুবহানাল্লাহ বলার তৌফিক হয়নি, আল্লাহর পবিত্রতা ঘোষণা আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয়নি, আল্লাহু আকবার বলার তৌফিক হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক হয়নি, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বলার তৌফিক হয়নি, রাত দিন তার ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন, কিন্তু কখনো তারা ক্লান্ত হয় না, কখনো তারা গাফিল হয়ে যায় না। ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, আর মুমিন যারা আল্লাহর নেক বান্দা তাদের দোয়া পাওয়া যায়। আপনি যদি ইমানদার হয়ে যান আর সৎকর্মশীল হয়ে যান তাহলে দোয়া পাবেন কার? ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা মানুষের চেয়ে তো অনেক বেশি, তাই না? অসংখ্য ফেরেশতার দোয়া আপনার জন্য রয়েছে। আপনি যদি ভালো মানুষ হয়ে যান, হ্যাঁ আপনার মধ্যে ইমান এবং নেক আমল থাকে, তাহলে অন্যান্য মুমিন মানুষ এবং জিনরাও দোয়া করে, মানুষ এবং জিন দোয়া করে, তাহলে ফেরেশতার দোয়া পাবেন, মুমিন মানুষের দোয়া পাবেন, মুমিন জিনের দোয়া পাবেন আপনি। দলিল সূরা গাফির আয়াত নম্বর 7-8 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াহমিলুল আরশ, ওই সব ফেরেশতা যারা আরশ বহন করে, মনে রাখবেন যারা আল্লাহ পাকের আরশ বহন করে তার আল্লাহ পাকের মুকাররাবিন ফেরেশতা, মানে সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতা, নিকটবর্তী ফেরেশতা, তারা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, হয় আল্লাহ পাকের আরশ বহন করে আছে আর না হলে আল্লাহ পাকের আরশের চার পাশে তার আল্লাহ পাকের মজলিসে বসে আছে, তারা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, ওই সব ফেরেশতারা মালায়েকা যারা আরশ বহন করে, ওয়ামান হাওলাহু, আর ওই সব ফেরেশতারা যারা আরশের চারপাশে বসে রয়েছে, জি আল্লাহ পাকের মজলিসে, তারা আল্লাহ পাক যা বলেন তারা শোনেন, আর তারপরে দূরের অন্যান্য আকাশে যে ফেরেশতা রয়েছে তাদের কাছে ওই খবরগুলি পৌঁছে দেন তারা, বা যা আদেশ হয় তারা দ্রুত ছুটে যান যেখানে যেখানে এই সব কাজ তাদের করতে হবে। ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে তারা তাসবিহ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, ওয়ায়ুমিনুনা বিহি, আল্লাহর প্রতি তারা বিশ্বাস করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর মুমিন মুসলিমদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করে, হ্যাঁ আল্লাহ তুমি এই মুমিন বান্দাদেরকে মাফ করে দাও, শুধু আমভাবে না যে সকল মুসলিমকে মাফ করে দাও, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে রয়েছে, এক একটা বিষয়কে যদি ভেঙে বলা হয় তো অনেক সময় লাগবে, সেই সঙ্গে বলছি সেই বখত রয়েছে, মানুষ যখন, যেমন একটি হাদিস উদাহরণস্বরূপ বলি, মানুষ যখন মসজিদে বসে থাকে নামাজের অপেক্ষায়, নামাজ শুরু হবে সেজন্য নামাজের অপেক্ষায় আজানের আগে অথবা আজানের পরে যেয়ে বসে আছে, আর না হইলে এক নামাজ পড়ার পরে আর কত যাব, মসজিদে বসে আছে, মাগরিব পড়েছি, এশাটা পড়বো, তারপর যাবো, বা জিকির আজকা তসবিহ তাহলিলে বসে আছে, ফজর নামাজ পড়া হয়েছে, তারপরে বসে আছে যে সূর্য উঠবে, তারপরে সালাতুল ইশরাক পড়েই বেরোবো, মসজিদে বসে আছে, উজু অবস্থায় বসে আছে, হাদিস রয়েছে, মা লাম ইউদসি, যদি উজু ভঙ্গ না হয়ে যায় তাহলে তাদের জন্য তারা দোয়া করতে থাকি, বলে আল্লাহ মাগফির লাহু আল্লাহ মারহামহু, আল্লাহ এই লোকটাকে মাফ করে দাও, এই লোকটা উপরে রহম করো, তাহলে নাম ধরে ধরে ফেরেশতারা দোয়া করেন, আর কোন ফেরেশতারা তা শুনলেন আয়াতে, আর এই ফেরেশতারা রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াসিয়তা কুল্লা শাই রহমাতান ওয়া ইলমা, হে আল্লাহ তুমি প্রত্যেক বস্তুকে তোমার দয়া এবং জ্ঞান দ্বারা তুমি পরিবেষ্টন করে রয়েছ, মানে তোমার দয়া সকলকে সামিল, সব কিছুকে সামিল, এবং তোমার জ্ঞানও সব কিছুকেই সামিল ঘিরে রয়েছে, সব কিছু সম্পর্কে তোমার জ্ঞানও আছে এবং সব কিছুর ওপর তোমার রহমতও রয়েছে। ফাগফির লিল্লাযীনা তাবু, সুতরাং যারা তওবা করে তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াত্তাবাউ সাবিলাকা, আর তোমার রাস্তা যারা ধরে তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে যারা তওবা করে তাদের জন্য দোয়া করে কারা? ফেরেশতারা। আর যারা তোমার রাস্তা ধরে, আল্লাহর রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিম, সূরা ফাতিহাতে আছে সরল পথ, যে সোজা পথ, সেটা হচ্ছে ওহির পথ, কোরআন এবং হাদিসের পথ, তাওহীদের পথ, সুন্নতের পথ, শিরিক আর বিদাতের পথে মুসলমান হইলে হবে না, জাতিতে মুসলিম শিরিক আকীদা শিরিক করে বেদাতও করে, হ্যাঁ শবে বরাত করবে, শবে মেরাজ করেছে, মিলাদ করে, নওয়াই তো পড়ে, সব করে, বিদাত করে, বহু বিদাত করে, তো ওরা
আল্লাহর রাস্তায় নেই, নবীর রাস্তা নেই। সুতরাং যখন আল্লাহ এবং রাসূলের দেওয়া রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা সিরাতে মুস্তাকিমের ওপর নেই, তখন তাদের জন্য ফেরেশতাদের দোয়া নেই। ভালো করে শুনুন, আল্লাহ কি বলছেন? হে আল্লাহ, তুমি মাফ করে দাও ওই সব লোকদেরকে যারা তওবা করে, ওয়াত্তাবাউ সাবিল, আর তোমার রাস্তার অনুসরণ করে। ওয়াকিহিম আযাব আল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জাহান্নামের আযাব থেকে আপনার রক্ষার জন্য ফেরেশতারা দোয়া করে, আরশ আজিমের চারপাশের ফেরেশতারা দোয়া করে, আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করে। কোরআনে কারীমের এই আয়াত প্রমাণ করে। আরো দোয়া করো, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াদখিলহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা, জান্নাত দিও তাদেরকে। জান্নাতে আদন, স্থায়ী জান্নাত, জান্নাতে আদন, আল্লাতি ওয়াআদতাহুম, যেই জান্নাতের তুমি তাদের সাথে প্রতিশ্রুতি করেছো, ওয়াদা করেছো যে তারা ঈমান আমলের অবস্থায় যদি মৃত্যুবরণ করে তো জান্নাত দেব তাদেরকে, এই ওয়াদা তুমি পূরণ করিও। কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, শুধু ওই লোকদের জন্য না, বরং নেক লোক যারা ইমানদার সৎকর্মশীল তাদের বাপ দাদা পূর্বপুরুষদের জন্য, আপনার বাপ মায়ের জন্য দোয়া করে ফেরেশতা, ছেলে মেয়েদের জন্য দোয়া করে, আপনাদের স্ত্রীর জন্য দোয়া করে। যে এই আয়াত প্রমাণ করে কোরআনে কারীমের কথা, কি বলেন ফেরেশতারা, দোয়াটি শুনেন ফেরেশতাদের দোয়া, আল্লাহ তাদেরকে স্থায়ী জান্নাত দাও যে জান্নাতে তুমি ওয়াদা করেছো তাদের সাথে। ওমান সালাহ মিন আবাহিম, আর ওদেরকেও জান্নাত দাও যারা তাদের বাপদাদা পূর্বপুরুষদের মধ্য থেকে সলেহ নেক, তাদের যারা নেক বাপ মা। তাহলে আপনার বাপ মা যদি সৎকর্মশীল হয়, দাদা দাদি যদি সৎকর্মশীল হয়, নানা নানি সৎকর্মশীল হয়, তারাও এই ফেরেশতাদের দোয়া পাবে, কিন্তু শর্ত নেক হইতে হবে। তাহলে আপনি মমিন, কিন্তু আপনার বাপ অসৎ, বেনামাজি, শিরকি কবর মাজার আকিদা রাখে, অথবা নিউ মুসলিম, একজন নিউ মুসলিম, তার বাপ কাফের হিন্দু, তাহলে দোয়া পাবেন না। এই জন্য ওমান সালাহ মিন আবাহিম, তাদের বাপ দাদা যারা নেক, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও, জান্নাত দাও। ওয়া আজওয়াজিহিম, এবং তাদের স্ত্রীদেরকেও তুমি জান্নাত দাও। ওয়া যুররিয়াতিহিম, তাদের ছেলে মেয়েদেরকেও, সন্তান সন্ততিকেও জান্নাত দাও যারা নেক। জি, তাহলে বোঝা গেল যে আপনার স্ত্রীকে যদি আপনি নেক বানাইতে পারেন, নামাজি বানাইতে পারেন, পর্দা নাসিন বানাইতে পারেন, হ্যাঁ যদি আল্লাহ ভীরু বানাইতে পারেন, আপনার ছেলে মেয়েদের যদি আল্লাহ ভীরু বানাইতে পারেন, সৎ সন্তান যদি আপনি গড়ে তুলতে পারেন, হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য আপনি কত যে পরিশ্রম, কত যে ব্যয় করেছেন, অর্থ শ্রম আর সব কত কিছু যে আপনি খরচ করেছেন, কিন্তু ছেলে আমার নামাজি হোক, ছেলে আমার ইসলাম সম্পর্কে জানুক, ছেলে তাওহীদ সম্পর্কে জ্ঞান হাসিল করুক, রসুলের সুন্নাত আদর্শ সম্পর্কে জানুক, এবং সঠিক ইসলামের প্রতি অটল থাকুক, এটা কি আপনি চাইছেন আপনার ছেলে মেয়েদের জন্য? যদি চেয়ে থাকেন তাহলে আপনিও জান্নাত পাবেন ফেরেশতাদের দোয়া, আর আপনার ছেলে মেয়েরাও পাবে, আপনার স্ত্রীও পাবে, আপনার বাপ মাও পাবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ তুমি নিঃসন্দেহে মহাপরাক্রান্ত এবং বিজ্ঞানময়। সূরা গাফির আয়াত নম্বর 7 এবং 8। সূরা গাফির অপর নাম মুমিন, মাশাআল্লাহ। সূরা গাফির, আরব দেশে কিছু সূরার নাম প্রসিদ্ধ রয়েছে গাফির বলে, এখানকার কোরআন কারিমগুলো, কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশ যে কোরআনগুলি ছাপে সেখানে কিন্তু গাফির লেখা না, কি লেখা আছে, সূরা আল মুমিন। সূরা হাসরের আয়াত নম্বর 10 রয়েছে মুমিনদের দোয়া। এতক্ষণ তো বললাম যে ফেরেশতাদের দোয়া পাচ্ছেন, তাই না? এখন মুমিনদের দোয়া, একজন মুমিন আর একজন মুমিনের দোয়া পায়, যদি সৎকর্মশীল মুমিন হন, তো অন্য অন্য মুমিন মুসলিম যারা সারা বিশ্বে রয়েছে তাদের দোয়া থেকে একটা ভাগ সব সময় পাচ্ছেন। যখন আপনার নাম ধরে দোয়া করে তখন না, প্রত্যেক নামাজে আপনার জন্য দোয়া হয়, প্রত্যেক মুসলিমের জন্য, একজন মুসলিমের জন্য আর একজন মুসলিম, নর হোক আর নারী হোক, প্রত্যেক নামাজের ভিতরে সলাতে দোয়া করে, যেটা অনেকের নলেজে নেই, নিজেও করে কিন্তু তার নলেজে নেই, না বুঝার কারণে। কেমন করে বলছি, আত্তাহিয়াত পড়ে দেখবেন তাতে আছে। জি হ্যাঁ, আত্তাহিয়াত প্রতি নামাজে পড়েন, পড়েন না, পড়েন না, বরং 3 রাকাত নামাজ হলে 2 বার আত্তাহিয়াত পড়েন, 4 রাকাত নামাজ হলে 2 বার করে আত্মহাত পড়েন, তা 2 বার করে প্রত্যেক মমিনের জন্য দোয়া করছেন, কিন্তু আপনি খবরই রাখেন না, যেহেতু আত্মহাতের তর্জমাই বুঝেন না, মন্ত্রের মতো আত্মহাত পড়েন।
অথবা তরজমা অনেকে পড়েছেন বুঝেছেন কিন্তু মগজে এটা ঢুকিয়ে রাখেননি যে আমি আত্মায়াতের মাধ্যমে আমার মোমিন ভাই বোনদের জন্য সারা বিশ্বের যে যেখানে আছে তাদের জন্য দোয়া করছি, এটা সেন্সে নেই আপনার। অতদূর পর্যন্ত আপনার মগজকে নিয়ে যেতে পারেননি আপনি। তার আগে সূরা হাসরে আয়াত শুনে বললেন যাও মিম বাদহিম, আল্লাহ পাক রব্বুল বলছেন যে যারা পরবর্তীকালে আসবে মানে সাহাবায়ে কেরামদের পরে, হ্যাঁ অন্যরা আসবে, মুহাজিরিন আনসারদের কথা তার আগে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল সূরা হাসরে, আর তারপরে মুহাজিরিন আনসারদের পরে যারা আসবে ইয়াকুলুনা তারা মুমিন হইলে সত্যিকার দোয়া করবে রব্বানা ফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। বলে ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর আমার বা আমাদের ওই সব ভাই বোনদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। তাহলে এই দুয়াতে কজন মুসলিম ভাগ পেল? হ্যাঁ, এই যে দোয়া দোয়া সূরা হাসরের দোয়া আল্লাহ শিখিয়েছেন যে পরের মুমিনরা দোয়া করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আমাদের ওই সব ভাইদেরকে বোনদেরকে ক্ষমা করে দাও, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। কতজন সামিল হবে? 1,00,000, 2,00,000, 1,00,000,000 সকল মুমিন, শুধু 1400 বছরের মুমিন মানে না আগেরও মুমিন আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম আপনার এই দোয়াতে ভাগ পাবে কারণ তিনি আপনার আগে ঈমান অবস্থায় গেছেন, ঠিক না? নূহ আলাইহিস সালামও দোয়া পাবেন, তার উম্মতের মুমিনরাও দোয়া পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের মুমিনরাও দোয়া পাবেন, পাবেন না পাবেন না? আমাদের পূর্বে যারা ঈমানের অবস্থায় চলে গেছে, আবু বকর ওমর উসমান আলী দোয়া পাচ্ছেন না পাচ্ছেন না? এই দোয়াতে হাসান হোসেন দোয়া পাই না, নবীর মেয়েরা দোয়া পাই না, নবীর বিবি গণ মাহাতুল মুমিনিন হ্যাঁ দোয়া পাই না, এতে সকলেই দোয়া পাচ্ছেন। এতে অনেকে মনে করেন আমার বাপের নাম ধরে দোয়া করলাম না, দাদার নাম ধরে দোয়া করলাম, বাপের নামে অনেকেই করেন, হ্যাঁ বা রব্বি রহমক আমার রব্বি আনা সগীরা করেন, হ্যাঁ বাপ মায়ের জন্য, কিন্তু দাদা দাদির নামে নাম ধরে দোয়া করলাম না, নানা নানির নাম ধরে দোয়া করলাম না, আমার ওস্তাদ মারা গেছেন ওনার নাম ধরে দোয়া করলাম না, বা আমাদের পূর্বপুরুষ আছে তাদের নাম ধরে তো কখনো দোয়া করলাম না, এই দোয়া করেন সকলই পাবে। আপনার গোটা বংশধর সুতরাং সারা বিশ্বের সকল মুসলিম এবং আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলিম যেখানেকারই ছিল তারা সকলেই আপনার এই দুয়াই ভাগ পাবে, তাদেরকে দুয়াই সামিল করলেন আপনি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, এখানে আর একটা শিক্ষা দেওয়া হয়েছে যে আগে নিজের ক্ষমা চাইবেন, হ্যাঁ নিজে কাপড় চোপড় না পাক আর অন্যকে বলছেন কাপড় সাফ করেন, বুঝা গেছে কি বুঝলেন? আজকাল এইরকম শ্রেণীর লোক বেশি, নিজের দোষ ধরা পড়ে না, শুধু অপরের দোষ দেখতে পায়, এই ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, হ্যাঁ আর নিজের পায়খানা পেশাব সাফ করার খবর নেই তার। আল্লাহ কি শিখিয়েছেন? আগে নিজে ক্ষমা চাও, রব্বানা ফির লানা, আল্লাহ আমাদেরকে আগে ক্ষমা করো, কারণ আপনাকে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে। অনেকেই বেনামাজি নামাজ পড়ে না, এই তোরা নামাজ পড়ে ছেলে মেয়েকে নামাজের কথা বলে, এখনো নামাজ ঠিক না ছেলেকে হাফেজ বানাবে, স্ত্রী খোঁজ নেই যে তুই নামাজ পড়ছিস কি না, তুই তো ফিরে আসিস, তুই নামাজ পড়িস, আমি না হয় ব্যস্ত, এরকম লোক দেখেছেন আছে সমাজ আমাদের দেশে, কিন্তু আমি না হয় সংসার নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কাজকর্মে ব্যস্ত, তুই কি করছিস বাড়িতে বসে বসে, তুই নামাজটা পড়, স্ত্রীকে জান্নাতে পড়াবে, ও জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে, কত মূর্খের মূর্খ। তো না, এটা না, তরিকা হচ্ছে আগে নিজেকে রক্ষা করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো জাহান্নাম থেকে, তারপরে তোমার পরিবার পরিজনকে রক্ষা করো জাহান্নাম থেকে। বাড়ি থেকে শুরু করতে হবে আপনার, নিজে প্রথম নিজে থেকে শুরু করতে হবে, তারপর বাড়ি আর তারপরে আত্মীয় স্বজন, তারপরে অন্যরা দেশবাসী। রব্বানা ফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় সাবাকুনা বিল ঈমান চলে গেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু, আর মুমিন যারা তাদের সম্পর্কে আমাদের অন্তরে যেন কোনো রকমের বিদ্বেষ শত্রুতা হিংসা না থাকে, আল্লাহ হিংসা মুক্ত করে দাও, শত্রুতা মুক্ত করে দাও, তার অন্তরটাকে সাফ রাখতে হবে। এবং ইকরার করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করছেন আর কর্ম সেই অনুযায়ী নয়, তাহলে মুনাফিক না? অনেকে আছেন হয়তো দোয়াটা পড়ছেন এই দোয়াটা, কিন্তু ভিতর সবসময় একটু কাউকে ভালো দেখলে হিংসা হয়, হ্যাঁ আর যদি একবার যদি তার সাথে মনোমালিন্য হয়ে যায় তো আর অন্তর সাফ হয়েছে না, আছে তো আছে, আক্রোশ আছে তো আছে, ভিতরে দুশ্মনী আছে তো আছে, যদি কখনো ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ব্যক্তির তাহলে খুব খুশি, ঠিক হয়েছে দুশ্মন হাসা, তাই না?
এটা তো কোরআনের শিক্ষা নয়, কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার রাখো মুমিন মুসলিমদের সম্পর্কে, যেন আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ শত্রুতা হিংসা না থাকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়তার হাদিস বর্ণনা করেছেন, বলছেন কুন্না ইযা সাল্লাইনা, আমরা প্রথম প্রথম যখন নামাজ পড়তাম মা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতাম আসসালামু আলাল্লাহ, আল্লাহ শেখাননি কিন্তু নামাজ পড়ছি কিছু তো বলতে হবে, প্রথম দিকে আসসালামু আলাল্লাহ আল্লাহর উপরে সালাম, আগে আল্লাহকে সালাম দিত, কাকে সালাম দিত, আল্লাহকে সালাম, সালাম মানে তো শান্তি, তো আল্লাহর জন্য শান্তি কামনা করবেন, আল্লাহ আপনার শান্তির দুয়ার মুখাপেক্ষী, আল্লাহই তো শান্তির মালিক, তাঁরই নাম তো আসসালাম, 99 নামের একটি নাম হচ্ছে আসসালাম, তার হাতে সমস্ত রকমের শান্তি, তো তার জন্য আবার কিসের শান্তির কামনা, আসসালামু আলাল্লাহ কাবলা ইবাদিহি, আল্লাহর বান্দার পূর্বে আল্লাহর উপরে সালাম, আগে আল্লাহকে সালাম, তারপরে আসসালামু আলা জিব্রাইল, জিব্রাইলকে সালাম, আসসালামু আলা মিকাইল, মিকাইলকে সালাম, আসসালামু আলা ফুলান, আর তারপরে আবু বকরকে সালাম, উমারকে সালাম, ওসমানকে সালাম, অমুককে সালাম, তমুককে সালাম, এইরকম হ্যাঁ এক এক করে বলতো। ফালাম মানসারফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফিরলেন, তাহলে এইটা কিছুদিন ধরে চলছে এরকম নয়, হয়তো একবার দুবার কখন এইরকম বলেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ওইরকম আল্লাহকে ওরা সালাম বলছে, অমুক অমুককে সালাম, জিব্রাইল মিকাইলকে সালাম। নবী সাল্লাম ফেরার পরে আকবালা আলাই নবী ওয়াজেহি, আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসলেন, তাহলে ইমাম সাহেবকে সালাম ফেরার পরে মুক্তেদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসতে হবে, আর বাংলাদেশে ইমাম কেমন হয়ে বসে, একটু ডানে না হয় বামে কাছে বসবে, এইদিকে না হয় এইদিকে বসবে, জানি না বাম দিকে না ডান দিকে বসে না, কখন এইদিকে কখন ওইদিক করে আপনার ওইটা বেশি বুঝবেন, কিন্তু সোজা জীবনে বসতে দেখবেন না, কেন হাদিসে যাচ্ছে সোজায় বসা, হাদিসের বিরোধিতা করতে হবে, এটাই নাকি, এটা কি মুসলিমের চরিত্র, আকবালা আলী নবী সামনাসামনি বসতেন, আর তারপরে ইসলামের আদব হচ্ছে যে আপনার দিকে মুখ করে আমি বসবো, আমি যদি এদিকে মুখ করে কথা বলি তো খারাপ লাগবে না, হ্যাঁ আপনি আমার সামনে এসে কথা বলছেন আর কম্পিউটার আমি এদিকে কাজ হয়ে যায়, এদের মতো কম্পিউটার নিয়ে ব্যস্ত, এদিকে কথা বলছি আমি কম্পিউটার নাড়ছি, এটা ভালো দেখবেন আপনি, ভালো লাগবে না, তাই না, তাহলে মুসল্লিদের সামনে সালাম ফিরে সোজা হয়ে বসতে হবে, এটাই হচ্ছে হাদিসের কথা, এটা হচ্ছে শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহ, আল্লাহই তো হচ্ছেন সালাম, তো আল্লাহকে আবার সালাম কি দিবে তুমি, ফায়জা জালাসা আতফি সালাতে, সুতরাং তোমরা যখন নামাজে বসবে বৈঠকে, ফালিয়াকুল বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া সালামু আলাইনা, আসসালামু শুরু করলেন কার উপর, আমাদের প্রতি সালাম হোক, প্রথম দেখেন এখানেও আগে নিজেকে সালাম, প্রথম আপনি শান্তির মুখাপেক্ষী নিজের জন্য শান্তি কামনা করেন, আমাদের প্রতি সালাম হোক, ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন, আর আল্লাহর যত নেক বান্দা রয়েছে সকলের প্রতি সালাম হোক, তাহলে আল্লাহর নেক বান্দাদের উপর, অসৎ লোকের উপর সালাম না, কার উপর সালাম, নেক বান্দাদের জন্য দোয়া করলেন আপনি, বোঝা গেল যে নেক আমল কাজে আসে, নেক আমল দুনিয়াতেও কাজে আসে, মুমিনদের কি দোয়া পাওয়া যায়, নেক দোয়া পাওয়া, শান্তির দোয়া পাওয়া যায়। ফাইদা তারপরে বলছেন যে ওয়ালাই বাদিল্লাহ সালেহিন, ফাইন্নাহু ইযা ক্বালা যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বান্দা নামাজের ভিতরে আত্তাহিয়াতে এই দোয়া পড়ে, আসাবা কুল্লা আব্দিন সালেহিন ফিস সামাই ওয়াল আরদে, এই দোয়া আসমান জমিনের প্রত্যেক নেক বান্দা পেয়ে যায়, আত্তাহিয়াত আপনি পড়লেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন, আমাদের উপর সার্বিক শান্তি বর্ষিত হোক, আর প্রত্যেক নেক বান্দা আল্লাহ নেক বান্দানার উপর হ্যাঁ সার্বিক শান্তি বর্ষিত হোক, এই দোয়া থেকে ভাগ পেল কে, কুল্লা আবদিন সাল, প্রত্যেক নেক বান্দা ফিস সামায়ে, সে আকাশে, তাহলে আপনার দোয়াতে ফেরেশতা ভাগ পাচ্ছে, আকাশের বান্দা তারা, ওয়াল আর যে জমিনে নেক বান্দা জিন এবং ইনসান মানুষ জিন সকলেই আপনার এই আত্মাহাতের দোয়াতে ভাগ পেয়ে যায়, যেন আপনি আপনার জিন ভাই বোনদের জন্য দোয়া করলেন, মমিন ভাই বোনদের জন্য দোয়া করলেন, শুধু নিজের ভাষাভাষী নয়, নিজের বংশধর নয়, হ্যাঁ যে কোনো ভাষার মুসলিম নর এবং নারীর জন্য দোয়া করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আত্তাহিয়াত পড়ার পরে দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়বেন, তারপরে সুম্মা ইয়াতাখায়্যার বাদু মিনাল কালামি মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে যে কোনো দোয়া যা পছন্দ হয় তা করুক, তাহলে আত্তাহিয়াত এবং দুরুদ পড়ার পরে যে কোনো দোয়া করা যেতে পারে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিসে কি প্রমাণিত হলো আমাদের বিষয়ে, যে আখিরাতের সম্বল হচ্ছে ঈমান এবং আমল, আর ঈমান আমল যদি আপনার ঠিক থাকে তাহলে কি পাবেন,
মুমিনের দোয়া পড়ে প্রত্যেক নামাজে, ফরজ নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে, বেতর নামাজে আত্মাহাত পড়ছে আর আপনার জন্য দোয়া করছে, আপনার জন্য দোয়া করছে, ফেরেশতাদের দোয়া এবং মুমিনদের দোয়া। আখিরাতে যেই জিনিসটি কাজে আসবে এই মর্মে বুখারি মুসলিমের একটি হাদিস শুনে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলছেন কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়্যাতা সালাসুন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয় তখন তার পিছনে পিছনে তিনটি জিনিস যায়, তার সাথে সাথে কি যায়, তিনটি জিনিস যায়, ফায়ার যে ও ইসনান দুটো তো ফিরে যায়, ওয়াইয়াবকা মাহু ওয়াহিদ আর একটা তার সাথে থাকে, যেটা থাকে সেটা হচ্ছে আপনার আখিরাতের সম্বল। আর যারা আপনাকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেল বা যেই জিনিসগুলো আপনার কবরস্থানে আপনার সাথে গেল আর ফিরে চলে আসলো সেটা আখিরাতের সম্বল নয়। সেটা ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কোন ব্যক্তি যখন তার ইন্তেকালের পরে তাকে দাফন করতে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে তার পরিবার যায়। পরিবার বলতে স্ত্রীকে বোঝানো, কারণ মহিলা তো কবরস্থানে যাওয়া জায়েজ নয়, পরিবার মানে পুরুষ সদস্য যারা পরিবারে রয়েছে, আপনার বাপ মা থাকলে বাপ মা, বাপ মা ছাড়া বাপ, তারপরে আপনার ভাইয়েরা, ছেলেরা ইত্যাদি। জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস হয় লানাল্লাহ যায়রাতিল কুবুর, আল্লাহ লানত রয়েছে কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর, কবর জিয়ারতকারিনীদের উপর কি রয়েছে আল্লাহ লানত অভিসম্পাত রয়েছে। সুতরাং মহিলাদের ইচ্ছা করে কবরস্থানে যাবে এটা জায়েজ নয়। কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছিল কোথাও থেকে কোথাও যাচ্ছে, পাশে কবরস্থান আছে সালাম দিয়ে যাবে, এটা হাদিস আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে অতিক্রম করলে দোয়া শিখিয়েছেন, জি সালাম শিখিয়েছেন, যে কেউ সালামের দোয়া খাস দোয়া শিখিয়েছেন। ওই দোয়া মুখস্থ করা উচিত আমাদের, সেটা বোনেরাও করবে, কখনো কবরস্থানে পাশ দিয়ে যাবে, এয়ারপোর্ট রোডে যাচ্ছেন পাশে ডান দিয়ে কিন্তু কবরস্থান কাছে, তাই না? এরকম বহু জায়গায় হইতে পারে দেশে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে, তো মহিলাকে সেখান দিয়ে যাচ্ছে দোয়া পড়ছে, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনুল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়া পুরুষও পড়বে নারীও পড়বে। কিন্তু কবরস্থানে জানাজার উদ্দেশ্যে অথবা কবরস্থানে দোয়া করার উদ্দেশ্যে, কবর দেখার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে মহিলাদের যাওয়া জায়েজ নয়, নিষেধ রয়েছে। ফিরে চলে আসে পরিবারের লোকের, পরিবারের লোকের যখন দাফন করা হয়ে গেল তখন ফিরে চলে কবর কাছে বসে থাকবে, বসে থাকবে চলে আসবে। মালহু ধন সম্পদ যায়, ধন সম্পদও ফিরে চলে আসে, কেমন ধন সম্পদ, খাট, হ্যাঁ খাটটা আপনার ধন সম্পদ না, আপনার খাটে করে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে মৃত ব্যক্তিকে, হ্যাঁ ভালো একটা চাদর দিয়ে, হ্যাঁ হ্যাঁ যে কিছু হইতে পারে, আরও কিছু যেটা দাফন করার জন্য যেসব জিনিসের প্রয়োজন হইতে পারে কবর খনন করার জন্য। ওয়াইয়াবকা আমালুহু, একটি জিনিস শুধু আপনার সাথেই কবরে থেকে যায়, সেটা হচ্ছে আমল, আপনার কর্ম। সুতরাং আখিরাতের সম্বল হচ্ছে আপনার কর্ম, ভালো কর্ম তাহলে কবরে কাজে আসবে। আর মওতের সাথে কিন্তু আখিরাত শুরু, আখিরাত মানে কথা ভাববেন না যে হাশরের মাঠ হবে, বিচার দিবস হবে আর সব কিছু হিসাব নিকাশ হয়ে ফাইনাল হবে কে জান্নাতি জাহান্নামী, তখন শুধু আখেরাত না, ওইটা একটা আখেরাতের বড় একটা স্তর, বিচার দিবস আমল কেয়ামা। কিন্তু মওতের সাথে সাথে আখেরাত শেষ, দুনিয়া শেষ আপনার, আখেরাত শুরু, দুনিয়া শেষ, যেমনই মৃত্যু তেমনই আপনার দুনিয়া সমাপ্ত, দুনিয়া শেষ, এখন আখেরাত শুরু হয়ে গেছে, এখন আখেরাতের জগতে যা হয় তাই আপনার সাথে হচ্ছে। আপনি আল্লাহর নেকবান্দা, আল্লাহ আপনার রাজি রয়েছেন, আল্লাহকে রাজি করতে পেরেছেন এই কর্মজগতে, আল্লাহর নিয়ামত আপনি পাচ্ছেন, আপনাকে দাফন করুক আর নাই করুক, ফেলে রেখে দিক না হয় আপনার পানিতে ভাসিয়ে দিক, যা যে না হয় জ্বালিয়ে দিক, যাই হোক না কেন, কিন্তু আপনার যদি ইমান আমল ঠিক থাকে, আল্লাহ যদি আপনার রাজি থাকেন, তাহলে আপনি সুখের জীবনে পৌঁছে গেছেন মওতের সাথে সাথে। এই জন্য হাদিসে আছে যে মানব মৃতদেহ তার যে আত্মা রয়েছে বলে যে আমার দাফনে দেরি কেন করছো, দেরি কেন করছো, আমাকে জলদি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে কষ্ট কেন দিচ্ছ, আমাকে তাড়াতাড়ি এই জন্য দাফন করা উচিত। আর অসৎ লোক যখন মারা যায় আর দাফন করতে নিয়ে যাওয়া হয় তখন কি বলে, যাবো না বি, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, আমি যাবো না, যাবো না, আমি আজাব তো শুরু হয়ে গেছে মতের সাথে সাথে তার আত্মার উপর, কিন্তু কবরে গেলে আরও যে আজাব রয়েছে, সুতরাং যেতে চাই না। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মতের পরে তার সাথে শুধু আমলটাই থাকে। মানুষের ইমান এবং আমল যদি সুন্দর হয়, ইমানও ভালো আপনার আর আমলও ভালো, তাহলে দুনিয়ার কিছু বেনিফিট শুনে, দুনিয়ার ফায়দা, দুনিয়ার ফায়দা হচ্ছে আপনার ইমান এবং ভালো আমলের কারণে আপনার ছেলেমেয়েরা সুখী হবে,
এটি আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার নগদ নিয়ামত, নগদ প্রতিদান বদলা। আখেরাতের সম্বল তো আছেই ইমান আমল, কিন্তু দুনিয়াতেও আপনার ইমান আমলের প্রতিফলন হচ্ছে যে আপনার ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করবেন। যারা সৎকর্মশীল তাদের ছেলে মেয়েরা অসহায় হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে, এরকমটা হয় না, আল্লাহ এরকম অসহায় ছেড়ে দেন না। কিন্তু বড় বড় ধনী কিন্তু সুদখোর, ঘুষখোর, হারাম ব্যবসা বাণিজ্যে অনেক পয়সা ইনকাম করেছে, তাদের আগামী প্রজন্ম অনেক কষ্টে আছে, এরকম ইতিহাস অনেক আছে, এরকম ইতিহাস অনেক আছে। ভারতের এক যুগে ওই মোগল আমলে যেসব শাসক ছিল তাদের বংশের বর্তমান, কিছুদিন আগে একটি ঘটনা শুনলাম যে সেই বংশের, সেই মোগল আমলে যারা রাজা শাসক ছিল, সে বা নবাব ছিল, নবাব তো বুঝেন না, নবাব বা শাসক যারা ছিল তাদের বংশের লোক বর্তমান যুগে রিকশা চালাচ্ছে, অথচ তাদের পূর্বপুরুষ ছিল রাজা নবাব। তো যারা অনেক ধন সম্পদ হারাম উপায় উপার্জন করে যাচ্ছেন কি জন্য? আপনার পেটের জন্য না, ছেলে মেয়েকে সুখী করার জন্য, ছেলে মেয়েকে সুখী করার জন্য। আগামীতে যেন আমার ছেলে মেয়েদের কোনো চিন্তা না থাকে, খুব সুখী সুখের জীবন কাটায়। হারাম পয়সা যদি উপার্জন করে রেখে যান, সুদ ঘুষ বেমানি আত্মসাৎ, কারো জমি বেমানি, কারো আরো কিছু করা, টাকা পয়সা ধার নিয়ে উধাও হয়ে যাওয়া, ইত্যাদি বহু বেইমানির রাস্তা রয়েছে, যারা বেইমানি করে তারাই ওইসব বুঝে বেশি আরো। তো এসব কোনো দিন আপনার কাজে আসবে না, আর আপনার ছেলে মেয়েদের কাজে আসবে না, আরো ক্ষতি সাধন করে। পক্ষান্তরে যদি আপনি ইমানদার হন, সৎকর্মশীল হন, তো এর বদৌলতে আল্লাহ পাক আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন। দলিল কোরআনে কারীম আছে, সূরা কাহফ আয়াত নম্বর 82, তার আগে আর তারপরে মূসা আলী ইসলাম এবং খেজের আলী ইসলামের ঘটনা বর্ণনা করা হয়েছে। মূসা খেজের ঘটনা জানেন তো, মূসা খেজের আলিহাসাল্লামের ঘটনার একটা অংশ ছিল যে একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন মূসা আলী ইসলাম খেজেরের সাথে, একটা দেয়াল ভেঙে পড়ছিল, ঠিক না? তখন খেজের কি করলেন, খেজেরকে আল্লাহ পাক শরীয়ত শক্তি দিয়ে দেয়ালটাকে ধরে ফাঁকা সোজা করে দিলেন, মজবুত হয়ে গেল, দেয়ালটা ভেঙে পড়ত কয়েকদিনের মধ্যে হয়তো। তখন মূসা আলাইহিস সালাম দেখলেন যে দেয়ালটা এদের ঠিক করে দিল, মেহনত পরিশ্রম করলো আমার সঙ্গী খেজের, আর একটা পয়সাও নিল না, অথচ একটু আগে এই গ্রামবাসীর কাছে এত ক্ষুধার্ত ছিলাম, কিছু খেতে চেয়েছিলাম, তো খেতে দেয়নি ফ্রিতে, আর কাজ করে দিলাম তাদের, তো না যদি কার পয়সা নিয়ে নি, পয়সা দিয়ে কিনে খাবো, ঠিক না? এই যুক্তিতে মূসা আলাইহিস সালাম বললেন যে লাও শেতালাত তাখাজ তাহলে আজরা, হে খেজের আপনি যদি চাইতেন ওদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিয়ে নিতেন, দুজন খেতাম, ক্ষুধার্ত আছি, ফিরি ফিরি ওদের দেয়ালটা ঠিক করে দিলেন কেন? আবার তুমি এতরাজ করে ফেললে, না তোমার সাথে আগে কন্ডিশন হয়েছে, চুক্তি হয়েছে কি, যে একটা কথা বলবেন না, এর আগে দুইবার হয়ে গেছে, এটা তৃতীয় লাস্ট ফাইনাল ছিল, যে হাজা ফেরা কো বাইনিও বাইনি, এরপরে আর আমার সাথে থাকা চলবে না, হয়ে গেছে, ব্যাস আর থাকা চলবে না। সেখানে কি আছে, আচ্ছা এখন তো জুদা হয়ে গেলাম দুইজনে, মূসা আলাইহিস সালামকে খেজের বললেন যে আপনি যান, এই তিনটা ঘটনা আমি দেখিয়ে দিলাম, যান আপনি। বলছে ঠিক আছে, তো এই সম্পর্কে জানিয়ে দিই, খেজের বলছে ঠিক জানিয়ে দিই, আমি এই কাজগুলি কেন করলাম, প্রথম কাজ কি ছিল, হ্যাঁ নৌকা, নতুন নৌকা কে বা জাহাজকে ফুটো করে দাও, ছিদ্র করে দাও, কি আজব কথা, ক্ষতি করলো বা যে ক্ষতি করলো, কেন করলাম, ওর রহস্য বয়ান করে দিলেন, আমি এই ঘটনার বয়ান করবো না, লম্বা হয়ে যাবে। তার দ্বিতীয় কি ছিল, হ্যাঁ একটা ছেলে খেলাধুলা করছে, ধৈর্য মেরে ফেলে দিল, আরে আশ্চর্য কথা, মানুষের কাজ হইল, খেজের করছে এই কাজ, এখানে এতরাজ করেছিলেন, আর তিন নম্বর কাজ ছিল দেয়াল ঠিক করে দেওয়া, দেয়ালের ঘটনাটিতে যেহেতু আমাদের বিষয়টা রয়েছে, যে আজকের বিষয়বস্তু। আল্লাহ পাক বলছেন ওয়াম্মাল জিদারু ফাকান আলে গোলামাইন ইয়াতিমাইন ফিল মদিনা, খেজের আলী সালাম মূসাকে বলছে যে রহস্য শুনো, আমি দেয়ালটা কেন ঠিক করে দিলাম ফিরি ফিরি, এই দেয়ালটি ছিল এই শহরের দুই ইয়াতিম বালকের, এর নাবালক হয়ে আছে এখন, গোলাম নাবালক ছেলেকে বলা হয়, দুই গোলাম দুই বালক, আর এরা ইয়াতিম, বাপ মারা গেছে, ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে তার বাপের পুঁতে রাখা স্বর্ণ সম্পদ রয়েছে, স্বর্ণ চাঁদি রয়েছে, মূল্যবান সম্পদ রয়েছে, ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই দুই ইয়াতিম ছেলের বাপ ছিল
বড় নেক লোক, এই কথা হচ্ছে আজকের বিষয়বস্তু। বাপ কি ছিল? বাপ যেহেতু নেক আল্লাহ ভীরু লোক ছিল, সৎকর্মশীল ছিল, ভালো মানুষ ছিল, হ্যাঁ পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিল, সেই জন্য বাপের ওসিলাতে, বাপ মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে, খেজের আলী সালাম ওই ইয়াতিম দুই ছেলের ঘরটা ভেঙে পড়তে যাচ্ছিল, কি করলেন? ফ্রিতে সোজা করে দিলেন। আর শুধু ঘর ঠিক করে না, ঘরটা পড়ে গেলে কি হইতো? যখন দেয়ালটা পড়ে যেত, নিচে থেকে ও স্বর্ণ চাঁদিগুলো যে পুতা সেগুলি বেরিয়ে যেত। নাবালক ছেলে রাখে গ্রামবাসী দিত না, সব লুটপাট করে আত্মসাত বেইমানি করে নিত, দখল বসিয়ে দিত, ঠিক না? বঞ্চিত হয়ে যেত ছেলে, দুই ছেলে বঞ্চিত হয়ে যেত তিমরা। ওয়াকানা তাহাতাও কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে তার এই দুই এতিম ছেলের বা তার বাবার পুঁতে রাখা ধন সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই দুই এতিম ছেলের বাপ বড় নেক লোক ছিল। ফাহারাদ রব্বুকাইয়া বলুক আশুদ্দাহুমা ওয়াস্তাখরিজা কানজাহুমা, আল্লাহ তাআলা চাইলেন যে আইয়া বলুক আশুদ্দাহুমা, এই দুটো নাবালক ছেলে সাবালক হয়ে যাক। এতদিন পর্যন্ত দেয়াল ঠিকঠাক, এতদিন পর্যন্ত দেয়ালের নিচে লুকাইতো থাক, কারণ এখন এগুলো বেরিয়ে গেলে ওরা রক্ষা করতে পারবে না। ওয়াস্তাখরিজা কানজাহুমা, যখন তারা দুইজনে সাবালক হবে তখন, হ্যাঁ যেইভাবে হোক না কেন, এখান থেকে দেয়ালের নিচে থেকে এই পুঁতে রাখা ধন সম্পদ তারা বের করবে। রহমাতাম্মির রব্বিকা, হে মুসা, এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই দুই ছেলে ইয়াতিম ছেলের জন্য রহমত স্বরূপ, আল্লাহর রহমত, এটা আল্লাহর অনুগ্রহ। অমা ফালতুহু আন আমরি, এটা আমি নিজের খেয়াল খুশি করিনি, খেয়াল খুশি জাহাজ ফুটো করে দিলাম, খেয়াল খুশি ওই লোকের ছেলেটাকে মেরে দিলাম, খেয়াল খুশি আমি দেয়ালটা ফ্রিতে ঠিক করে দিলাম, না খেয়াল খুশি করিনি। যালিকা তাউইল মা লাম তাস্তি আলাইহি সাবরা, এই হচ্ছে বিবরণ, এই হচ্ছে ব্যাখ্যা ওই বিষয়গুলির, যেই বিষয়গুলি সম্পর্কে তুমি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলে, ধৈর্য ধরতে পারছে কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। জি, আল্লাহ পাকের কারখানায় অনেক রহস্য হয় যেটা বাহ্যিক বুঝতে পারেন না। আজকে কারো ফ্লাইট আছে, যাবেন বাংলাদেশ, আর মনটা উড়ে গেছে, চলে গেছে না, শুধু বডিটা এখানে আছে, পৌঁছে গেছেন বাড়ি, আপনি বাপ মার সাথে বসে আছেন, কল্পনা করছেন গিয়ে কাকে কেমন করে সালাম করবো, কথা বলবো, কার সাথে প্রথম কথা বলবো, স্ত্রীর সাথে প্রথম কেমন দেখা করবো, হ্যাঁ আগে ঘরে ঢুকবো না বাপ মা, না ভাই বোন, না গ্রামবাসী, ইত্যাদি সব কল্পনা জল্পনা মগজে সব বসে আছে, চলে গেছেন আপনি, ঠিক না? এই অবস্থায় যদি বাধাপ্রাপ্ত এয়ারপোর্টে গেলেন আর ফ্লাইট ক্যান্সেল, যান্ত্রিক গোলযোগ, ফ্লাইট ক্যান্সেল, বা ফ্লাইটটা উড়ে গেল, যেতে যেতে আপনার কী হলো, ফ্লাইট উড়ে গেল, আপনি ঢুকতে পারলেন না, হ্যাঁ গেট বন্ধ হয়ে গেছে, মনটা খারাপ হয় না, হয় না, মন খারাপ হয় না? আজকে থেকে 20-22 বছর আগে সৌদি এয়ারলাইন্স দিল্লিতে ধ্বংস হয়েছিল একটি, যারা পুরাতন মানুষ জানেন, আর সেটা নাম তো এসে কিন্তু দিল্লি থেকে এসে দাহরান, দাহরান এয়ারপোর্ট ছিল তখন এখানে, জি এই এয়ারপোর্টের নাম তো। তো একজন লোকের এইরকমই ঘটনা ঘটেছিল, এইরকমই ঘটনা ঘটেছিল, আসলো আস্তে আস্তে রাস্তায় জামের কারণে এমন লেট হয়েছে, এসে ওর বোর্ডিং কার্ড পেল না, অথবা পেয়েছে কিন্তু বলছে গেট ক্লোজ, তুমি যেতে পারবে না, কাঁদতে কাঁদতে বিদায় হলো, কাঁদতে কাঁদতে গেটের বাইরে গেছে, আর সাথে সাথে খবর, আর মাত্র উড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে বিমানটি ধ্বংস হয়েছিল, দূরে গিয়ে নয় এয়ারপোর্টের পাশেই ধ্বংস হয়েছিল বিমানটি, সকল যাত্রী শেষ। তাতে ইন্ডিয়ার অ্যাম্বাসেডার এবং তার পরিবারের অধিকাংশ সদস্য ছিল এখানে সেন্ট্রাল হসপিটালে, এক ডাক্তার এখানে আসতো, ডাক্তার সাঈদ সাহেব, তার স্ত্রী, তার ছেলে মেয়ে ছিল, সকলে গেছে, ডাক্তার সাহেব এখানে উর্দু সেকশনে বক্তব্য শোনার জন্য আসতেন, তার সাথে আমার পরিচয় ছিল, নাম পর্যন্ত জানি তো। দেখেন আর ওই লোকটি এখন বলেন, যখন এয়ারপোর্টের বাইরে গেল, ওই বিমানটা ধ্বংস হয়ে গেছে যেটা আমার টিকিট ছিল, বলেন কী অবস্থাটা তার ভিতরে হবে, কত সে আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক না, কত যে আল্লাহর শুক্রিয়া আদায় করবে, যে আমি যে এখনই কান্না করছিলাম আর মন খারাপ করছিলাম, বা আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে, এই রিস্ক নিয়ে চিন্তা করছিলাম, সময় নেই, আর 3 দিন সময় আছে, যদি 3 দিনের মধ্যে আমি যদি বুকিং না পাই তো গেল আমার ভিসা, এই এতগুলি টেনশন, এখন জানটা বাঁচলো, ভিসার কথা চিন্তা করবে না, জানের কথা, শুক্রিয়ার শেষ নেই তার, যাক ভিসা যাক, কিন্তু বেঁচে গেছি, ঠিক না? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কারখানা এইরকম বহু কিছু হচ্ছে, বড় সব কিছু হচ্ছে আমাদের চোখের আড়ালে, গায়েব আমরা জানি না। সুতরাং যখন কোনো কষ্টের জিনিস আপনার সামনে আসবে, জানবেন যে ওতে আপনার কল্যাণ আছে, ওতে কি আছে, কল্যাণ আছে। তাহলে ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন, বাপ মা যদি
কি হয়, ভালো মানুষ হয়, নেক হয়। যদি ইমান এবং আমল আপনার ভালো থাকে তাহলে আরও বহু ফায়দা রয়েছে। এখন সেটা বাদ দিয়ে আপনার আখেরাতের আর একটি সম্বল বলি। আখেরাতের সম্বল একটি হচ্ছে ভালো কোনো কাজ ছেড়ে যাওয়া। এমন কোনো আদর্শ ছেড়ে গেলেন, এমন কোনো কাজ ছেড়ে গেলেন যেই কাজটি থেকে বা যেই বস্তুটি থেকে মানুষরা উপকৃত হচ্ছে, এটা অত্যন্ত ব্যাপক কথা, তাই না? সুন্নাতে হাসানা, হাদিসের ভাষায় এটা সুন্নাতে হাসানা, ভালো আদর্শ। একটা মসজিদ বানিয়ে চলে গেলেন, আপনি তো মারা গেলেন কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকলো, নেকি চলতে থাকবে না থাকবে না? মাদ্রাসা বানিয়ে গেলেন, একটা এতিমখানা বানিয়ে গেলেন, একটা বেনামাজিকে নামাজি বানিয়ে গেলেন, একটা লোক শিরক করত কবর মাজার পন্থী ছিল তাকে হেদায়ত করে গেলেন আপনি, হ্যাঁ, একটা লোক বিদাতি ছিল তাকে সুন্নতের রাস্তা দেন, একটা লোক চরিত্রহীন ছিল একেবারে, হ্যাঁ, হারাম খেত, হারাম কাজ করত, আর সেই লোকটি আপনার মাধ্যমে যেভাবে হোক না কেন, আপনার কথার দ্বারা হোক অথবা আপনার প্রচেষ্টা দিয়ে আপনি ইসলামী সেন্টার নিয়ে আসলেন বা ইসলামী সেন্টারে কিছু কিতাব নিয়ে গিয়ে দিয়েছেন অথবা এসইউসিডি বা বক্তব্য নিয়ে গিয়ে দিয়েছেন, একটা মেম্বার নিয়ে গিয়ে দিয়েছেন, ওর মাধ্যমেই লোকটি হেদায়ত হয়েছে। আপনি একজন সাধারণ লোক কিন্তু আপনার মাধ্যমে কিন্তু ওই লোকটি হেদায়ত পেয়েছে। জি, মক্কায় গত হজের ডিউটিতে ছিলাম, তো একটা লিমোজিন ট্যাক্সি চালায় বাংলাদেশি ছেলে, লেখাপড়া তেমন জানে না, ট্যাক্সি চালায়, দেখা তার সাথে, ও আমাকে কয়েক বছর থেকে খুঁজছ দেখা করার জন্য। তো এবার কেমন করে এক ছেলে আছে তার কাছে খোঁজ পেয়েছে যে শেখ আসছেন এবার হজের ডিউটিতে, দেখ আপনার সাথে দেখা করিয়ে দেবো, দিয়ে দেখা করতে নিয়ে এসছে। তো বলছে আমি কীভাবে হেদায়ত হলাম, আমি বেনামাজি ছিলাম, একবার বেদিন ছিলাম, আমি মক্কাতে কোনো নামাজও পড়তাম না, আর মানে খুব খারাপ ছিলাম এক কথায়, কীভাবে আমি হেদায়ত পেলাম। একদিন এক সৌদি আসলো, বলছে এক সৌদি আমাকে দেখা হলো, দিয়ে একটা সিডি দিল মাত্র, একটা সিডি, সিডিটা এক রিয়াল বা দুই রিয়াল, তাই না? ওর খরচে এক রিয়ালও লাগেনি, একটা সিডি যদি হোলসেল কেনা হয় তো আটা না হয় বা ষাট পয়সা, যাই হোক এক রিয়াল দুই রিয়ালই ধরেন, একটা সিডি ওই সৌদি দিয়েছে, বাংলায় বক্তব্য ছিল আমার, দিয়েছে সৌদি ওর কাছে, হ্যাঁ শুনেছে, শোনার পর ওকে খুব ভালো লেগেছে, কী যে বিষয় ছিল আমার মনে নাই ঠিক, কিন্তু ও বলেছে আমাকে সাক্ষাতে গত হজের ঘটনা। তারপরে ওর জীবনটাই পরিবর্তন, শোনার পরে খুব ভালো লেগেছে এবং তার মধ্যে কিছুটা সংশোধন হয়েছে, জানার আগ্রহ এসছে, খোঁজ করছে এই বক্তগুলি পাবো কোথায় পাবো কোথায় পাবো, করতে করতে আমাদের এক ভাই মক্কা আছে ইউসুফ, আমাদের অনেকদিনই ভাই আছে, ওকে পেয়েছে, আজিজিয়ায় থাকে, ওকে পেয়ে গেছে, ওর সাথে দেখা তখন বলছে যে আমি একটা বক্তব্য পেয়েছি এইরকম, তো এই বক্তব্যগুলো পাবো কোথায়, তোকে শুনিয়েছে যে এই বক্তব্য গাড়িতে শুনেছে যে এই বক্তব্য, তো এই বক্তব্য আমার কাছে হার্ড ডিস্ক আছে পুরো, ওনার সব বক্তব্য আছে আপনাকে দেবো, ও সব দিয়েছে ওকে, মাশাআল্লাহ দাঁড়িয়ে রেখেছে, সুন্দর দিনদার পরিষ্কার নামাজি মাশাআল্লাহ। তো কথা হচ্ছে যে ওই যে একটা সৌদি একটা ভাষাও জানে না, বাংলার একটা অক্ষরও জানে না, কিন্তু ওই যে দুটো রিয়েল দিয়ে তার উপকার করেছে সুন্নাতে হাসানা, এটা কি ভালো আদর্শ। যত লোক ওর মাধ্যমে হেদায়ত, ওই ওই লোকটি শুধু হেদায়ত হওয়া নয়, এই লোক যে হেদায়ত হয়েছে সে দেশে গিয়ে তার স্ত্রীকে হয়তো হেদায়ত করতে পারলো, তার ছেলে মেয়েকে হেদায়ত করতে পারলো, কিন্তু প্রথম হেদায়তের ওসিলা হচ্ছে ওই সৌদি ব্যক্তি, ঠিক না? এই এটা হচ্ছে আখেরাতের বড় সম্বল, একটা আখেরাতের বড় সম্বল। এইরকম সম্বল আপনি নিয়ে আসতে পারেন, ভাষা না জেনে যদি একজন সৌদি আরবি এই সম্বল হাসিল করতে পারে আখেরাতের, তা আপনি ভাষা জেনে একজন মানুষকে বুঝিয়ে অথবা একজন মানুষকে কোনো কিছু দিয়ে তার ভাষাতে কথা বলে আকৃষ্ট করে তাকে কিছু দিন একটা কিতাব দিলেন বা কিছু দিলেন, দেহে দায়াতের পথে নিয়ে আসলে, এইরকম বহু ভালো রাস্তা রয়েছে, ভালো রাস্তার শেষ নেই। কারো বাড়িতে পানি ব্যবস্থা নেই, গরিবের বাড়ি পানির একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, কারো বাড়িতে বাথরুমের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা করে দেবে, হ্যাঁ ওই পাঁচতলাতে গিয়ে পেশা পায়খানা করতে হয়, এককালে দেখেছি গরিবদের গ্রামগঞ্জে, উনি একটা বাথরুমের ব্যবস্থা করে দিলেন, এগুলো বিশাল নেকির কাজ। আপনি দুনিয়া থেকে চলে গেছেন কেন, নেকি পেতে আছেন নাকি, ওই বাথরুম থেকে আপনার কাছে আখেরাতের সম্বল যাচ্ছে, আপনি কল্পনা করতে পারেননি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মর্মে লম্বা একটি হাদিস রয়েছে, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারি মুসলিমে সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। ওই হাদিসের ওই অংশটুকু শুধু বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গরিব সাহাবীরা আসলো, একেবারে গরিব, কাপড় নেই, ছেঁড়া ফাটা, ওদেরকে দেখে খুব মায়া লাগলো, আর ক্ষুধার তো আছে, খেতেও পাইনি কত কতদিন, যাতে খাইনি, অনাহারে আছে। এই অবস্থায় দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেশান হয়ে বাড়ির দিকে যাচ্ছেন, আবার আসছেন, বাড়িতেও কিছু নাই, কীভাবে কী করব। সাহাবাই কেরামদেরকে বললেন যে তোমরা যে যা পারো দান করো, কেউ
খেজুর এনে দিল, কেউ জব এনে দিল, কেউ খাদ্যদ্রব্য এনে দিল, কেউ চাঁদি দিল, কেউ দিরহাম দিল, কেউ দিনার দিল। সুবহানাল্লাহ, এই দান খের অনেক দান খের হয়ে গেল। প্রথম যে লোকটি কাজ শুরু করে দান করেছিল, ওই লোকটি সম্পর্কে প্রথম যে কাজটি শুরু করলো, ও সবচেয়ে বেশি নেকি বলে, কারণ ওর দেখা দেখি সবাই দান করা শুরু করলো। নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাত আন হাসানা, দেখে এত খুশি হইলেন যে এদের সমস্যার সমাধান, এই গরিবগুলির অভাবগুলির হয়ে গেল। যেই ব্যক্তি ইসলামে ভালো আদর্শ চালু করে, ভালো কাজ চালু করে দিলেন, গ্রামে আপনার কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল না, প্রথম গিয়ে আপনি চালু করলেন, গ্রামে আপনার ইসলামিক লাইব্রেরি বলে কিছু একটা ইসলামিক কিতাব পাওয়া যায়, বিদাতে ভরা, বিদাতি কিতাবে ভরা একটা সহি কিতাবের ইসলামিক লাইব্রেরি করে দিলেন, সুন্নাতে হাসানা, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা। সৌদি আরবে এই যে ইসলামিক সেন্টারগুলি প্রবাসীদের জন্য সর্বপ্রথম আল কাসিমে শুরু হয়েছে, আমার এক সপ্তাহ পরে ওই সবচেয়ে পুরাতন ইসলামিক সেন্টারের বক্তব্য আছে যেটা বোরাইদাই রয়েছে, প্রথম চালু করেছেন, যেই ব্যক্তি চালু করেছেন তার নাম জানি, তাকে চেনিও, শেখ আব্দুল আজিজ। ওই ব্যক্তি যতগুলি পরে দেখা দেখি ইসলামিক সেন্টার, মদিনায় প্রথম হয়নি, মক্কাতে প্রথম ইসলামিক সেন্টার, প্রবাসীদের জন্য বাংলায় উর্দুতে বিভিন্ন ভাষায় যে বক্তব্য হবে আর নন মুসলিমকে দাওয়াত দেওয়া হবে, এই কাজ শুরু হয়নি, প্রথম আল কাসিম কিন্তু শুরু হয়েছে কাজটি। তারপরে রিয়াজওয়ালারা দেখি আমরা একটা খুলি, হ্যাঁ তাইফে দাম্মামে, এইভাবে খুলতে 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 200-এর বেশি ইসলামিক সেন্টার আছে। সুন্নাতে হাসানা কে চালু করেছে? ও প্রথম ব্যক্তি, ওই যে আল কাসিমে, ঠিক আছে। নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সান্না ফিল ইসলাম সুন্নাত, যেই ব্যক্তি ইসলামে ভালো আদর্শ চালু করলো, ফা ওমেলা বিহা বাদাহু, আর তারপরে এই আমলটা লোকেরা করতে থাকলো, এই কাজগুলি করতেই থাকলো, চালিয়ে দিয়ে চলে গেছে, চালু করে দিয়ে চলে গেছে, কাজ চলতি আছে, তাহলে কোতেবালাহু মিসলু আজরি মান আমেলা বিহা, যত লোক এই আমল করবে, এই কাজগুলি করবে, প্রথম ব্যক্তি এক ভাগ করে নেকি পেতেই থাকবে, লায়ন কোসমিন ওজুরিম সেই, কারণ নেকি কমই আল্লাহ দেবেন না, যে পরে যারা করেছে ওদের নেকি কেড়ে প্রথম ব্যক্তিকে দেবেন এরকম করবেন না। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি নেকি কে পাবেন বলেন তো দেখি, পরীক্ষা আপনাদের, সবচেয়ে বেশি নেকি অন্যের আমল থেকে, হ্যাঁ যেহেতু এই সিলসিলা তিনি প্রথম চালু করেছেন, সুতরাং সবচেয়ে বেশি নেকি কে পাবেন, কার আখেরাতের সম্বল সবচেয়ে বেশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ মানুষ যে পৃথিবীতে জন্ম নেবে মুসলিম হিসাবে, সকলে হেদায়াত হয়েছেন কার মাধ্যমে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে। সবার নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সৎকর্মশীল হওয়ার নেকি, যত ভালো কাজের নেকি, গুনাহ থেকে বেঁচে থাকার নেকি, সব নেকি এক ভাগ করে পাচ্ছেন কিনা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জি, এটা বড় বেনিফিট। সুতরাং এই বিষয়টা বুঝে নেওয়ার পরে আপনাকে আবার খোঁজ দিতে হবে যে কিছু দিনের কাজ করেন, কিছু দাওয়াতের কাজ করেন, কিছু ইসলামের কথা মানুষকে বলেন, না আপনার করো যেটা, কারণ আপনার এত বড় বেনিফিট যে আপনি কল্পনা করতে পারেন। আজকাল এই ডিএসএন আর ডিস্টিনি আর কি, এই দুটো হারাম পয়সার জন্য লেগে যাচ্ছেন যে 10টা যদি আমি কাস্টমার ঠিক করতে পারি, হ্যাঁ যদি মেম্বার তৈরি করতে পারি তাহলে আমার এই পয়েন্ট বাড়বে, আর এই হবে সেই হবে, হারাম খাচ্ছেন। আর এত সুন্দর রাস্তা একটা আখেরাতের সম্বল, আর আখেরাতের সাথে সাথে দুনিয়াতে আল্লাহ নগদ নগদ দেবেন, এই রাস্তা ধরার তৌফিক হয় না? অথচ আপনি একজন জ্ঞানী মুসলিম, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। যখন ভালো তরিকা যদি চালু করেন তো নেকির খাতা খুলে যাবে আপনার জন্য আখেরাতের সম্বলের জন্য, তাহলে খারাপ আমল যদি চালু করেন, ছেলে মেয়েদের ইনকাম সোর্স হিসাবে একটা সিনেমা হল রেখে গেছে, বুড়া আছে এরকম অনেকে আছে, হ্যাঁ নাই মদের দোকান রেখে গেছে, বিড়ি কোম্পানি রেখে গেছে, বাপ মারা গেছে যে বিড়ি কোম্পানি চালু করেছিল, তার ছেলেরা এখন বিড়ি কোম্পানি সিগারেট কোম্পানি দিয়ে ইনকাম করছে, ঠিক না? এরকম হারাম বহু ব্যবসা আছে। তাহলে গুনার বোঝা এক ভাগ করে যেতে থাকবে, যত লোক ওই হারাম খাবে ওর কারণে, যত কর্মচারী হারাম খাচ্ছে, যত ওর বা ছেলেরা, ছেলের ছেলেরা, মেয়েরা যত হারাম খাচ্ছে ওখান থেকে, হ্যাঁ জি, সুদী ব্যাংক, কৃষি ব্যাংক, সুদী ব্যাংক চালু করে গেছে, আর মহাপুরস্কার পেয়ে গেছে দুনিয়ার, কিন্তু গুনার মহাপুরস্কার যেতেই আছে, গুনার মহাপুরস্কার যেতে আছে, জি ঠিক কিনা? সুদের গুনা পাবে না যে লোক সুদী ব্যাংক প্রথম চালু করে গেল, যত লোক সুদ খাবে, সুদের আদান প্রদান করবে, সব গুনা এক ভাগ করে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এই মর্মে ওমান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিসও আছে, সময়ের স্বল্পতার জন্য বললাম না, একটি হাদিস শুধু বলি সহিহ বুখারীর। প্রথম কে খুন করেছে? হ্যাঁ
কাবিল খুন করেছে, কাবিল কার ছেলে? আদমের ছেলে। কাকে খুন করেছে? তার নিজের ভাই। আর আদমের আরেক ছেলেকে, নাম কি? হাবিলকে কাবিল খুন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুক্তালু নাফসুন জুলমা, পৃথিবীতে যে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে খুন করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলু মিন দামিহা, তাহলে প্রত্যেক খুনের একটা ভাগ গুনাহ আদমের প্রথম ছেলের উপর যেতেই আছে। প্রথম ছেলে কাবিল, কাবিলের ওই যে আদমের বড় ছেলের উপর এক ভাগ গুনাহ খুনের যেতে আছে। যত খুন হচ্ছে, কাবিল আরেক খুনি হইল, আরেক খুনি হইল, আরেক খুনি হইল, খুনি 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 যতর গুনাহ পাচ্ছে, প্রথম খুনি কাবিল অতটা করে গুনাহ পাচ্ছে। চিন্তা করুন যে কত লোক পৃথিবীতে আজ পর্যন্ত খুন হয়েছে, হ্যাঁ, অত্যাচারিত হয়ে, আর কত লোক খুন হচ্ছে আর হবে কিয়ামত পর্যন্ত, হ্যাঁ, নির্যাতিত হয়ে। তাহলে এইসব গুনার বোঝাগুলি কার উপর চাপতে আছে? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল অসতের উপর চাপতে আছে। সুতরাং অসৎ কখনো হবেন না, অসৎ পথ খুলবেন না, গুনার পথ চালু করে যাবেন না। সূরা নাহলের আয়াত নম্বর 25 এই বিষয়টিকে বলা হয়েছে যে যারা গুনাহগার তারা নিজের বোঝা উঠাবে, লিআহমিলু আউজারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়ামিন আউজারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর ওদেরও বোঝা উঠাবে যাদেরকে ওরা পথভ্রষ্ট করেছে। মাজার পূজা, মাজারে সেজদা করা কি ছোট শিরক না বড় শিরক? আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, বাবা গো ছেলে দাও, রোগ ভালো করে দাও, নেকির কাজ না গুনাহর কাজ? হ্যাঁ, ছোট গুনাহ না সবচেয়ে বড় গুনাহ? সবচেয়ে বড় গুনাহ। তাহলে যেই ব্যক্তি প্রথম মাজার চালু করে গেছে, মাজার পূজা, যতগুলি মাজার পূজা হচ্ছে এক ভাগ করে, এই বড় শিরক, যত লোক শিরক করছে এক ভাগ করে গুনাহ পাচ্ছে না? পাচ্ছে না। ওই রকমই মূর্তি পূজা যে প্রথম চালু করেছে, এক ভাগ করে মূর্তি পূজার যত গুনাহ হচ্ছে শিরকে পাচ্ছে। মিলাদ করা সওয়াবের কাজ, বিদাত, বিদাত মানে গোমরাহি, গোমরাহির পরিণাম জাহান্নাম। তো যেই ব্যক্তি প্রথম মিলাদ চালু করেছে তার দশা কী হবে ওই রাফেজির? হ্যাঁ, যেই ব্যক্তি, হ্যাঁ, মেসরে শাসন ক্ষমতার বলে মিলাদ চালু করেছিল, খ্রিস্টানদের দেখা দেখেছে, খ্রিস্টানরা যদি 25 ডিসেম্বর করে তো আমরা কেন করবো না? যেই ব্যক্তি শবে বরাতের হালুয়া রুটি চালু করেছে, শবে বরাতের দলে দলে কবর জিয়ারত চালু করেছে, শবে বরাতের নফল পড়া চালু করেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবায়ে কেরামরা করেন নাই। তাহলে বলেন যদি এটি গুনহার কাজ হয়, আর নিঃসন্দেহে এটি বিদাত, আর বিদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। যে প্রথম এই শবে বরাত চালু করেছে সেই ব্যক্তি গুনহার কাজ, বিদাত যেহেতু চালু করেছে, যত লোকেই বিদাত করতে থাকবে এক ভাগ করে গুনহার বোঝা চাপবে না? চাপবে না। জি, ইসলামে শবে কাদার আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদরি। যদি শবে বরাত থাকবে তো আল্লাহকে বলতেই কষ্টটা, অসুবিধাটা কি? বা আল্লাহ পাক নাই কোরআনে বললেন না সংক্ষেপ সব কথা কোরআনে নেই, তো রসুলের হাদিসেও তো থাকবে লাইলাতুল কাদার, ওই রকমই লাইলাতুল বারাত, সবে বারাত এই কথাটি থাকবে। একটা জয়ীফ হাদিস অত্যন্ত দেখি, যেই হাদিসে এই রাত্রি 15 শাবানের রাত্রিকে সবে বারাত বলা হয়েছে, লাইলাতুল বারাত বলা হয়েছে নেই। তারপরেও যদি মনে করেন যে এটা সওয়াবের কাজ, নিঃসন্দেহে বিদাতের কাজ, আর যত লোকে বিদাত করতে থাকবে প্রথম ওই বিদাতি যে বিদাত চালু করেছে শবে বরাতের, তার উপর গুনহার বোঝা চাপতে থাকবে। সময় বেশি হয়ে গেছে, সংক্ষেপে এখন বলি আরেকটি জিনিস যেটা কাজে আসবে আখেরাতে সম্বল, সেটা হচ্ছে উপকারী বিদ্যা। আপনি আপনার বিদ্যা দ্বারা মানুষকে উপকার করেন, যে কোনো বিদ্যা দিয়ে যদি উপকার হয়, আর সবচেয়ে উত্তম বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের বিদ্যা, ইসলামের জ্ঞান, এটা হচ্ছে সবচেয়ে উত্তম, যা শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। সুতরাং এমন এলিম চেষ্টা করেন যে এলিম দিয়ে মানুষের উপকার হয়। এই রকমই সাদকা জারিয়া, দান খেরাত আপনি নিজে করে যান, প্রথম নিজে করে যান, এই আশা করিয়েন না যে আমি মারা যাব, অসুবিধে কি, আমার ছেলেমেয়েরা আমার জন্য দান খেরাত করবে। এখন ছেলেমেয়েদের জন্য খুব জমাই টাকা পয়সা, আর ছেলেমেয়েদের আশা করে বসে আছেন যে ওদেরকে একটু সুখী করে দিই, আল্লাহ ওদেরকে যখন সুখী করে দিই ওরা আমার জন্য দান করবে, এই আশাতে বসে থাকবেন? অধিকাংশ লোক কিন্তু এরকম, সব টাকা পয়সা জমিয়ে রাখছেন ছেলে মেয়েদের জন্য, আর আশা করে বসে আছেন যে ছেলেমেয়েরা যাতে করে আমার মরার পরে দান খায়রাত করে আমার জন্য। না, এরকম কাজ করবে, নিজে কিছু করে যান, যেটা নিশ্চিত কনফার্ম যে আমি পেয়ে গেছি, আমি দান খায়রাত করে দিয়েছি মানে পেয়ে গেছি। আর ছেলে মেয়ে করবে না করবে, সৎ হবে অসৎ হবে আল্লাহই ভালো জানে। তো সাদকা জারিয়া সবচেয়ে ভালো হচ্ছে নিজে করে যাওয়া, আর তারপরে অন্যরাও, ছেলেমেয়েরা বা অন্য যে কেউ আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সাদকা করতে পারে।
এইরকমই আখিরাতের একটি বড় সম্বল হচ্ছে নেক সন্তান সন্ততি, ভালো ছেলে মেয়ে, আল্লাহ ভীরু ছেলে মেয়ে। ছেলে মেয়েকে মুসিবত মনে করছে আজকালকার অধিকাংশ লোকেরা। অত ছেলে মেয়েরা দুনিয়ার কাজেও আসে আর আখিরাতের বড় একটি সম্বল। যেমন সাদকা, দেখেন এমনি পয়সা কিন্তু আখিরাতের বড় সম্বল নয়। পয়সা যদি আল্লাহর সন্তুষ্টিতে লাগান তাহলে আখিরাতের সম্বল, না হলে পয়সা বিপদ নিয়ে আসে অধিকাংশ সময়। পয়সা মানেই গুনহার দিকে নিয়ে যায় বেশি, অধিকাংশ পয়সা লোকেরাই পাপে ডুবে আছে। ছেলেকে যদি নেক বানিয়ে দিতে পারেন, ছেলে 7 বছর থেকে চেষ্টা করলেন নামাজ শিখাবার জন্য, 10 বছরে নামাজ ধরিয়ে দিতে পারলেন, 15 বছর পরে আর জীবনে নামাজ ছাড়েন আপনার ছেলে মেয়ে। সাবালক সাবালিকা হলে জীবনেও নামাজ ছাড়েন। এইরকম নামাজি ছেলে, ধার্মিক ছেলে, ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়ে দিয়ে নামাজি বানিয়ে দিয়ে আপনি চলে গেলেন, এই পথে আপনি লাগিয়ে দিয়ে চলে গেলেন, তাহলে এই ছেলে আপনার আখেরাতের বড় সম্বল। ডাক্তার আখেরাতের বড় সম্বল নয় আপনার ছেলে, ইঞ্জিনিয়ার আপনার আখেরাতের বড় সম্বল নয়, কিন্তু নেক ছেলে যদি হয় আপনার, হ্যাঁ, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, মাদ্রাসা পড়লেই শুধু নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে যদি ইমান আমল ভালো থাকে সেটা চলবে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ নেই, হ্যাঁ, দেশের বড় নেতা হয়েছে আপনার ছেলে নামাজ নেই, হ্যাঁ, বড় এক ব্যক্তি হয়েছে, ধনাঢ্য ব্যক্তি হয়েছে, কিন্তু তার ইমান আমল ভালো নাই, কোন কাজে আসবে না আপনার এইসব পয়সাওয়ালা ছেলে মেয়ে। সুতরাং ছেলে মেয়েদেরকে নেক বানাবার চেষ্টা করে সহি মুসলিমের হাদিস পেয়ে মোহাম্মদ রসুল্লাহ বলছে, জামাত আল ইনসান, মানুষ যখন মারা যায়, ইন কাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে কি যায়? আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা চলতে থাকে, সাদাকাতে জারিয়া, দান খেরাত করে যান, হ্যাঁ, এমন দান খেরাত যেটা কন্টিনিউ আছে, পানি, এক পানির একটা কুলার লাগিয়ে দিয়েছেন যত লোক পানি খাচ্ছে, হ্যাঁ, একটা মাদ্রাসা কায়েম করে দিয়েছেন যত একটা মসজিদ কায়েম করে দিয়ে, এরকম সাদকা জারি, যে কোনো সাদকা জারি, যা দিয়ে নেকি চলতে থাকে। আও ইলমেনিয়ুম তাফাবে, এমন বিদ্যা ছেড়ে গেছেন যা দিয়ে মানুষের লাভ হচ্ছে, দুনিয়াতে আপনি চলে গেছেন কিন্তু আপনার এলেম দ্বারা মানুষের ফায়দা হচ্ছে। আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউল্লাহ, অথবা নেক ছেলে মেয়ে ছেড়ে গেছেন যারা আপনার জন্য কি করছে, দোয়া করছে। ছেলে মেয়েকে নেক করতে হবে, তাহলে বোঝা এমনি ছেলে মেয়েতে ফায়দা নেই। ওয়ালাদিন কি হইতে হবে? সালেহিন, সৎ সন্তান যদি রেখে যান, ইয়াদউল্লাহ, তাহলে দোয়া করবে। আর যেই সন্তান মসজিদে যায় না নামাজ পড়তে, সে বাপ মায়ের জন্য দোয়া করবেই কি? আর যদি দোয়া করে তো তার দোয়া কবুলই বা কি হবে? সে তো অসৎ, অসৎ লোকে তার দোয়া কবুল হবে না, বেনামাজি তার দোয়া কবুল হবে না। সুতরাং সৎ সন্তান বড় একটি আখিরাতের সম্বল, এই সৎ সন্তান গড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান সন্ততি দান করেন। আবু হুরায়রা থেকে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নার রাজুল আল্লাতুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, কিয়ামতের দিনে জান্নাতে দেখছে একটি লোক জান্নাতে গিয়েছে, আমার মর্যাদা উঁচা হতেই আছে, বা এই যে বারজাখী জগতে মৌতের পরে দেখছে যে আমার সুখের জীবন আরও উঁচা হচ্ছে, মানে মর্যাদা আরও আর সম্মান বাড়ছে, সম্মান বাড়ছে, সম্মান বাড়ছে কেন? আশ্চর্য হবে, যা আমল করে এসেছিলাম তো করে এসেছি, কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে, বাড়তে আছে, আরও মর্যাদা বাড়ছে কেন? তখন আল্লাহ পাককে জিজ্ঞেস করবে, ফেরেশতাকে জিজ্ঞেস, ফায়াকুল আন্নাহাজা, ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে আমি তো ছিলাম এই এই ফ্লোরে ছিলাম, এত দূরে কী করে এলাম, আবার ওপরে কী করে উঠলাম, ওপরে কী করে উঠলাম, জিজ্ঞেস করবে যে কী ব্যাপারটা, কী আমার আজকে মান সম্মান বেশি আরও ইল্লিনে, এটা কেন? কবরের জীবনে বেশি সুখ মনে হচ্ছে আজকে, আর ধীরে ধীরে আরও সুখ বাড়ছে কেন? জবাবে ফেরেশতারা বলবেন, শুনে কী বলবেন, ফায়ু কালো, ফেরেশতারা বলবেন, বে ইস্তিগফারে ওয়ালাদেকা লাকা, কারণ তোমার জন্য তোমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, মা দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, দোয়া করেছে, এই দোয়ার কারণে তোমার আজাব দূর হয়ে গেছে, যার আজাব ছিল আজাব দূর হয়ে গেছে, বা নিয়ামতি ছিল সুখেই ছিল কিন্তু সুখ আরও বেড়ে গেছে, মর্যাদা আরও উঁচা হয়েছে, জানতে পারবে তাহলে বারজাখের জীবনে ওখান থেকে জানতে পারবে যে আমার ছেলে মেয়ে কী করছে, আমার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমার জন্য, রব্বির হামামাকা আমার রব্বায়ানি সগীরা বলছে। একটি হাদিস বলে শেষ করছি, এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে, আর এই যে হাদিসটি বলবো এখন সেটা ইবনে মাজায়, দুটোই হাদিস সহি এবং হাসান। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তার আমল এবং নেকি যা পৌঁছিতে থাকবে, মারা গেছে, নামাজ বন্ধ, রোজা বন্ধ, সব বন্ধ না, কিন্তু আমল পৌঁছিতে আছে, নেকি পৌঁছিতে আছে, কি প্রথম যেই জিনিস দ্বারা নেকি পৌঁছিত, ইলমান আল্লামাহু,
কাউকে যদি এলেম শিখিয়ে যায়, কিছু বিদ্যা দিয়ে গেছে, শিখিয়ে গেছে, ওয়া নাশারাহু বা প্রচার প্রসার করে যায়, বই ছাপিয়েছে, হ্যাঁ, তারপরে সিডি বিতরণ করেছে, যে কোনো জিনিস দিয়ে এলেম এলেমের প্রচার প্রসার ঘটে। দুই নম্বর, ওয়া ওয়ালাদান সালেহান তারা কাহু, নেক সন্তান ছেড়ে গেছে, ভালো ছেলে মেয়ে ছেড়ে গেছে। ওয়া মুসহাফান ওয়াররাসাহু, অথবা কোরআনে করিম রেখে গেছে, মসজিদে 10-20টা কোরআনে করিম দিয়ে গেছে, কোরআনে করিমের তরজমা তফসির দিয়ে গেছে, হ্যাঁ, বাড়িতে রেখে গেছে, ছেলেমেয়েরা পড়ছে, বাড়িতে যদি কিনে ওই কোরআনের তরজমাগুলি বা তফসিরগুলি না রেখে যেত তো ছেলেমেয়েরা হয়তো পড়তো না। জি, এইভাবে যে কোনো জায়গায় রেখে গেছে বা একটা লাইব্রেরি কায়েম করে গেছে, এটা হলো তাহলে তিনটে। আও মসজিদান বানাহু, অথবা মসজিদ বানিয়ে গেছে, আও বাইতাল ইবনি সাবিলে বানা, অথবা মুসাফির খানা তৈরি করেছে। অনেকে মুসাফির খানা তৈরি করে নেকির কাজ মনে করেন না, আপনি রাস্তায় একটা মুসাফির খানা তৈরি করেছে যেখানে সে লোকেরা আসছে একটু বিশ্রাম করছে যাচ্ছে, নেকি? হ্যাঁ, পানি রাস্তায় একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন, লোকেরা যারা রাস্তা দিয়ে চলবে পানি পাবে, নেকি? আও নাহারান আজরাহ, অথবা একটা ক্যানাল কাটিয়েছে, পানির ব্যবস্থা ছিল না ওইখানে, মাঠে পানির ব্যবস্থা করে দিয়েছে, জি, নহরের ব্যবস্থা করে দিয়েছে। আও সাদাকাতান আখরাজাহা আমি মালিহি ফি সিহাতি ওয়া হায়াতিহি, অথবা ধন সম্পদ থেকে নিজেই দান খায়রাত করেছে সুস্থ অবস্থায়। কেন সুস্থ অবস্থায় পয়সার ওপর লোভটা বেশি থাকে, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে যায় আর বাঁচবো না, মরে যাব। আর ছেলে মেয়ে যদি খারাপ হয় ওরা দেখেও না, তো মন খারাপ হয়ে অনেকে সব দান করে দেয়, এই দানে কাজ হবে না, কারণ এই দানে এক তো মদ কাছে গেছে আর করবোটা কি টাকা পয়সা, দুই নম্বর ছেলে মেয়ের ওপর অসন্তুষ্ট, মন খারাপ, সব দান করে দেবো, ওয়াক করে দেবো, মসজিদে দান করে দেবো, মাদ্রাসায় দান করে দেবো, এতিমখানে দান করে দেবো, এই দান দিয়ে নাজাত পাওয়া যাবে না। সুস্থ অবস্থা ফিসে হাতেই, সুস্থ অবস্থায় দান করতে হবে, আর জীবদ্দশায় নিজেই করে যান যাতে নিশ্চিত হন যে আমি এই কাজগুলি, এই দান খায়রাতগুলি করতে পেরেছি। ইয়াল হাকহু মিন বাদে মওতিহি, ইন্তেকালের পরেও এই নেকির সম্বলগুলি পৌঁছিতেই থাকবে। আল্লাহ পাক যেন আমাদের জন্য নেকির রাস্তা খুলে দেন, যতদিন আমরা দুনিয়ায় থাকবো আল্লাহ পাক বেশি বেশি নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন, গুনার কাজ থেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নেকির রাস্তা যেন খুলে দেন, সাদকা জারিয়ার রাস্তা যেন খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের সম্বলের রাস্তা আমাদের জন্য খোলার তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে তৌফিক দান করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক নেক করেন, যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন নেক বানিয়ে দেন, ভালো বানিয়ে দেন, আর যাদেরকে আল্লাহ পাক ছেলে মেয়ে দেননি এখন আল্লাহ পাক তাদেরকে যেন নেক সন্তান দান করেন, যারা এখন বিবাহ শাদী করতে পারেনি আল্লাহ পাক তাদেরকে বিবাহ শাদী করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং তাদেরকে আল্লাহ পাক যেন নেক সন্তান দান করেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যেন বরকত দান করেন, আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।